আমার এই লেকচারের বিষয় হচ্ছে আমাদের এই জীবনের উদ্দেশ্যটা কি। আমাদের মধ্যে কতজন মানুষ আসলে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, আমাদের মধ্যে কতজন এই ব্যাপারটা নিয়ে ভেবেছেন যে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি, আমরা এখানে কি করছি, এখানে কেন এসেছি। আসুন এবার এই ব্যাপারটা আমরা বিশ্লেষণ করে দেখি। আমি এখানে দর্শকদের অনুরোধ করব, আপনাদের মধ্যে কেউ যদি কখনো এটা চিন্তা করে থাকেন যে আপনার জীবনের উদ্দেশ্যটা কি, তাহলে দয়া করে হাত তোলেন। আমি জানতে চাচ্ছি এখানে দর্শকদের মধ্যে কতজন এটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। এখান থেকে দেখতে পাচ্ছি 10-15 জন, খুব বেশি হলে 100 জন, এখানে প্রায় 1 লাখ মানুষ আছেন। এটা 0.1%-এরও কম। অনেকে হয়তো হাত তুলতে লজ্জা পাচ্ছেন, তারপর এটা বলতে পারি যে এই মানুষের মধ্যে 0.1%-এরও কম এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। এখন আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এটা নিয়ে জানা খুবই কি জরুরি। আপনাদের আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন একজন লোক হাঁটতে হাঁটতে একটা মোড়ের উপরে আসলো, তখন সে আরেকজনকে জিজ্ঞেস করলো, এই রাস্তাটা কোন দিকে গেছে ভাই? সেই পথিক বলল, আপনি কোথায় যেতে চান? লোকটা বলল, যে কোনো জায়গায়। তখন পথিক বলবে, যে কোনো পথে চলে যান, কোনো সমস্যা হবে না। এখানে এই লোকটার কোনো উদ্দেশ্য নেই, লোকটা যেসব কাজ করে তার সেই কাজগুলো কোনো পার্থক্য সৃষ্টি করে না, কারণ সে কোনো গন্তব্যে যায় না। আমাদের মধ্যে অনেকেই ঠিক এভাবেই জীবনযাপন করছেন। আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করেন একজন বিল্ডার একটা বিল্ডিং বানাতে শুরু করলো, বিল্ডিং এর ভিত্তি বানানোর জন্য সে মাটিতে বড় একটা গর্ত তৈরি করলো। তাকে প্রশ্ন করা হলো, আপনার এই বিল্ডিংটা কত তলা পর্যন্ত হবে? সে বলল, আমি জানি না। বিল্ডিংটা কত স্কোয়ার ফিট জুড়ে বানানো হচ্ছে সে বলবে, চিন্তাই করিনি। সেই বিল্ডারের কোনো উদ্দেশ্যই নেই। একবার একজন লোক তার প্রতিবেশীকে বলল, আপনার কুকুরটা সব সময় গাড়ি দেখলে তার পিছনে ধাওয়া করে, ভাবছি এই কুকুরটা কখনো কি গাড়িটাকে ধরতে পারবে? প্রতিবেশী উত্তর দিল, কোনো গাড়িকে ধরতে পারবে কি না সেটা নিয়ে ভাবছি না, আমি ভাবছি গাড়িটা ধরতে পারলে কুকুরটা তখন কি করবে। যে লোকটা বলছে কখনো ধরতে পারবে কিনা জানি না, সে বুঝতে পারছে না। আর প্রতিবেশী কুকুরটার মালিক, সে কিন্তু বুঝতে পারছে গাড়িটাকে ধরতে পারলে সে কুকুরটা তখন কি করবে, এখানে কুকুরটার উদ্দেশ্যটা কি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের অনেকেই আমাদের জীবনটাকে এভাবেই পার করে দিচ্ছি, এই কুকুরটার মতোই। লোকজন গ্রাজুয়েশন করে, তাদের জিজ্ঞেস করবেন, আপনি গ্রাজুয়েশন করছেন কেন? তারা কারণটা জানে না। কারণটা এই যে তারা গ্র্যাজুয়েট হতে চাই। গ্র্যাজুয়েশন শেষ করে আপনি কি করবেন? সে বললো, আমি জানি না। আমাদের বেশিরভাগই জীবনটাকে পার করছি গন্তব্য ছাড়া লোকটার মতো, অথবা সেই কুকুরটার মতো যে গাড়িকে ধরতে পেছনে ছুটছে কোনো উদ্দেশ্য ছাড়াই। আমাদের অনেকেই আমরা না বুঝেই অন্য মানুষের উদ্দেশ্যকে নকল করি। কোন ছাত্রকে প্রশ্ন করবেন, আপনি কমার্স পড়ছেন কেন? সে উত্তর দেবে, কারণ আমার বন্ধু কমার্স পড়ছে,
আবার অনেকেই বিভিন্ন অভিনেতা আর মডেলদের নকল করার চেষ্টা করে, তারা এটা না বুঝেই করে। একবার এক লোক গ্রাম থেকে বোম্বেতে আসলো বড়লোক হওয়ার জন্য। তাকে একবার প্রশ্ন করা হলো যে আপনি বোম্বেতে আসলেন কেন? সে তখন বলল, আমি হিন্দি সিনেমায় দেখেছি অমিতাভ বচ্চন খুব গরিব ছিল, তারপর বোম্বেতে এসে এক রাতের মধ্যে অনেক বড়লোক হয়ে গেল। এজন্য আপনারা প্রায় দেখবেন বোম্বের আশেপাশের এলাকা থেকে লোকজন বোম্বেতে চলে আসে যাতে সে এক রাতে ধনী হয়ে যেতে পারে। এই কারণে আমরা দেখতে পাই বোম্বেতে বস্তির সংখ্যা বেড়েই যাচ্ছে। অনেক সময় আপনারা দেখবেন যে অভিনেতা আর মডেলরা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়, বিভিন্ন পণ্যের মার্কেটিংও করে। একজন একটা নতুন গাড়ি কিনলো, হুন্দাই i10। তাকে প্রশ্ন করা হলো, আপনি এই গাড়িটা পছন্দ করলেন কেন, হুন্দাই i10? সে বলল, আমার প্রিয় অভিনেতা শাহরুখ খান, তার একটা হুন্দাই i10 আছে। আমি জানি না যে শাহরুখ খান ওই অ্যাড ছাড়া আর কখনো হুন্দাই i10 এ বসেছেন কি না। তিনি হয়তো চালান মার্সিডিজ অথবা BMW অথবা এরকম কিছু, আমার সন্দেহ তার i10 আছে কিনা। শাহরুখ খান মডেল হয়েছেন ঘড়ির, ট্যাগ হিওর ঘড়ির, তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর এই বিখ্যাত ট্যাগ হিওর ঘড়ির। আর আমরা দেখি যে অনেক ভক্তই তার এই ঘড়ি কিনে থাকে। এখন শাহরুখ খানের অভিনয়ের সাথে এই ট্যাগ হিওরের সম্পর্কটা কি? এই ট্যাগ হিওর ঘড়িটা কি তার অভিনয়ের ক্ষেত্রে কোনো সাহায্য করে যাচ্ছে? আমার তো মনে হয় শাহরুখ খান বিখ্যাত হওয়ার পরে এই ট্যাগ হিওর ঘড়ি পরেছেন। এরকম বিভিন্ন উপায়ে মিডিয়ায় পণ্যের মার্কেটিং করা হয়, আর দুর্ভাগ্যজনকভাবে আমরা অন্য মানুষকে নকল করার চেষ্টা করি বেশিরভাগ সময় কিছু না বুঝেই। মনে করেন একজন ধনী লোক একটা টেক্সটাইল মিল কিনল। প্রশ্ন করা হলো, আপনি এই টেক্সটাইল মিল কিনলেন কেন? সেই লোক বলল যে আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি টেক্সটাইল ব্যবসায় অনেক বেশি লাভ করা যায়। তারপর জিজ্ঞেস করা হলো, আপনার কাছে কি কোনো ভালো রিপোর্ট আছে? সে বলল, না। ব্যবসা দেখাশোনার জন্য কি কাউকে ঠিক করেছেন, কাউকে সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার কি বানিয়েছেন? সে বলল, না। এখানে কত পার্সেন্ট লাভ করতে চান আমি জানি না। তারপর কাঁচামাল কোথা থেকে কিনবেন ওটা তো চিন্তা করিনি, আপনি টেক্সটাইল বিক্রি করবেন কোথায়? সে বলল, জানি না। আপনার কি মনে হয় এই মিল মালিক টেক্সটাইল ব্যবসায় কোনো লাভ করতে পারবে? আবার ধরেন আরেকজন লোক, তার একটা উদ্দেশ্য, তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সেরা বিজ্ঞানী হওয়া। সে কি করল? সে তখন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইসাল্লাম থেকে শুরু করে এ পর্যন্ত মানুষের ইতিহাস পড়ল। এভাবে অনেক পড়াশোনা করে জানতে পারল যে পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে সেরা বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। আর এই কথাটা সঠিক। এটা জানার পর সে কি করল? নিউটনের মতো হওয়ার জন্য সে মাথার চুল লম্বা রাখতে লাগলো, আইজ্যাক নিউটনের মতো কার্লি। তারপর জুতা পরতে লাগলো তার মতো, তারপর সে জামা কাপড়ও পরতে লাগলো। সেই লোক কি নিউটনের মতো বিজ্ঞানী হতে পারবে? তার একটা উদ্দেশ্য আছে, তবে প্ল্যানিংটা হচ্ছে ভুল। প্ল্যানিং অবশ্যই আছে, সে বিজ্ঞানীদের নিয়ে পড়াশোনাও করেছে, কিন্তু প্ল্যানিংটা ছিল ভুল। এবার মূল প্রশ্নে আসি, যে আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা কি? পৃথিবীতে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি? আপনাদের কি মনে হয় কে প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারবেন যে পৃথিবীতে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি?
কে ডাক্তার জাকির নায়েক পারবেন? অবশ্যই এর উত্তর হবে না। তাহলে কি বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? এবার উত্তর না। তাহলে কি দার্শনিকরা এর উত্তর দিতে পারবেন? তারাও পারবেন না। এই প্রশ্নের সবচেয়ে সেরা উত্তর যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, এর উত্তর দিতে পারবেন আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 5 ও 6। এখানে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এখানে আরবি শব্দ হচ্ছে ইবাদা, মূল শব্দ আব থেকে এসেছে যার অর্থ চাকর, এর মানে দাস। ইবাদা মানে নির্দেশ পালন, মানে গোলামি, এর মানে অনুগত সমর্পণ করা। সংক্ষেপে ইবাদা মানে গোলামি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্য করা, আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর। যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান আল্লাহ নির্দেশ দিয়েছেন আমরা মানি, এটাই হচ্ছে ইবাদা, এটাই প্রার্থনা। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পাঁচটি পিলার মানতে হবে। যদি তাওহিদে বিশ্বাস করেন যে কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, তাহলে ইবাদত করছেন, আপনি আল্লাহর উপাসনা করছেন। যদি প্রার্থনা করেন, সালা আদায় করেন, আপনি ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি যাকাত দেন, বাধ্যতামূলক দান, ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি রোজা রাখেন, ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। আল্লাহ কোরআনে বলেছেন যে প্রতিবেশীর হক আদায় করতে হবে, তাই যদি প্রতিবেশীর হক আদায় করেন, যেহেতু কোরআন বলছে সূরা মাউন অধ্যায় 107 আয়াত 7, তাহলে ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি বিরত থাকেন যেগুলো থেকে সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকতে বলেছেন, তাহলে আপনি ইবাদত করছেন। যদি মদপান থেকে বিরত থাকেন, আপনি ইবাদত করছেন। যদি শুকর না খান, তাহলে আপনি ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি বিরত থাকেন চুরি করা থেকে, ধোঁকা দেওয়া থেকে, মিথ্যে বলা থেকে, আপনি ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। সংক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্য করলে, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলে, আপনি ইবাদত করছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। আর মানুষের প্রতিটি কাজই ইবাদত বললে গণ্য হবে যদি দুটি শর্ত মানেন। এক নম্বর হচ্ছে কাজটি করা হবে কেবলমাত্র আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। দুই নম্বর হচ্ছে কাজটি করা হবে সুন্নাহ অনুসারে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন। যদি আপনার কাজে এই দুটো বিষয় থাকে, প্রতিটি কাজই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, প্রার্থনা বলে গণ্য হবে। যখন কোনো যন্ত্র কিনেন, সেই যন্ত্রের সাথে একটা নির্দেশিকা বই দেওয়া হয়। যদি আপনি মানুষকে মেশিন বলে ধরেন, তাহলে একমত হবেন যে মানুষ হচ্ছে সবচেয়ে জটিল মেশিন এই পৃথিবীর বুকে। আপনার কি মনে হয় না এই মানুষের জন্য এই মেশিনের নির্দেশিকা বই দরকার আছে? মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশ, যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা মানবজাতির জন্য, কোনটা করবে আর করবে না, কিভাবে একজন মানুষ জীবনযাপন করবে, তা দেওয়া আছে এই নির্দেশিকা বই পবিত্র কোরআনে। অনেকে আমাকে প্রশ্ন করে,
কেন সর্বশক্তিমান আল্লাহ ইবাদত চান আমাদের? আমাদের ইবাদত কি তার প্রয়োজন? কেন চান আমরা তার প্রশংসা করি? আল্লাহু আকবার, আল্লাহ মহান, সর্বশক্তিমান আল্লাহ কি প্রশংসার প্রয়োজন? আল্লাহ উত্তর দিচ্ছেন পবিত্র কোরআনে সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 15, হে মানুষ, তোমরাই আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ সকল অভাব মুক্ত, সকল প্রশংসা তার। কোরআন বলছে সূরা ফাতিরে অধ্যায় 35 আয়াত 15, হে মানুষ, তোমরাই আল্লাহর সাহায্য প্রার্থী, আল্লাহ সকল অভাব মুক্ত, প্রশংসা কেবল তারই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে বলেন, তার প্রশংসা করতে বলেন, তার ভালোর জন্য নয়, আমাদের ভালোর জন্য। যখন আল্লাহু আকবার বলি, এটা আল্লাহকে মহান করে না, আল্লাহ এমনিতেই অতি মহান। আপনি আল্লাহু আকবার বলেন আর না বলেন, তারপরও আল্লাহ অতি মহান থাকবেন, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু যায় আসে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা তার প্রশংসা করি, কারণ তিনি আমাদের মানসিকতা বোঝেন। আমরা মানুষরা যখন কারো প্রশংসা করি, যখন মহান বা বিখ্যাত কাউকে চিনি, আমরা সাধারণত তার কথাই মেনে চলি। যেমন ধরেন, আপনার মার হার্ট অ্যাটাক হয়েছে, আপনার কাছে একটা অপশন, একজন সাধারণ মানুষ এসে আপনাকে উপদেশ দিচ্ছে, আপনি কি তার উপদেশ মানবেন নাকি পৃথিবীর সবচেয়ে বড় হার্ট স্পেশালিস্টের উপদেশ আপনি মানবেন? সেই লোকটি আপনাকে ফ্রি উপদেশ দিচ্ছে, আপনি কার উপদেশ নেবেন? হার্ট অ্যাটাক হয়েছে আপনার মায়ের জন্য, পৃথিবীর বিখ্যাত হার্ট স্পেশালিস্টের উপদেশ নাকি সাধারণ লোকের? এটা স্বাভাবিক, কারণ জানেন হার্ট স্পেশালিস্ট বিখ্যাত লোকজন তার প্রশংসা করে, আপনি তার উপদেশই মানতে চাইবেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশংসা চান, তিনি মহান, আল্লাহ অতি মহান, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ মহাজ্ঞানী। তাই যখন আমরা বলি যে তিনি হচ্ছেন মহাজ্ঞানী, আর যখন তিনি আমাদেরকে উপদেশ দেন, আমরা অনুসরণ করতে চাই। যদি না মানেন, তিনি মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাশীল, তাহলে তার উপদেশ মানার সম্ভাবনা কম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত চান, প্রশংসা চান, তার উপকারের জন্য নয়, এটা আমাদের উপকারের জন্য। আল্লাহ বলেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 15, হে মানুষ, তোমাদেরই আল্লাহর সাহায্য দরকার, আর আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকল প্রশংসা তারই। আরেকটা উদাহরণ দিচ্ছে, ধরেন কোন এক দম্পতি বিয়ে হয়েছে কয়েক বছর আগে, তাদের কোনো সন্তান নেই। সাধারণত অধিকাংশ এরকম দম্পতি দুঃখে থাকে। আবার আরেকটা দম্পতি আছে, আর তাদের একটা সন্তান আছে, আদর স্নেহ দিয়ে লালন পালন করছে। যখন সন্তানটি 15 বা 16 বছরের হলো, তখন সে মারা গেল। স্বাভাবিকভাবেই তারা খুব দুঃখ পাবে। প্রথম দম্পতি যাদের সন্তান নেই তারা দুঃখে থাকে, তবে দ্বিতীয় দম্পতি মানে যাদের সন্তান আছে, লালন পালন করার পর, টিনেজ হওয়ার পর বাচ্চাটি মারা গেল, তারা আরো বেশি দুঃখ পাবে। এখন তৃতীয় প্রকারের পিতামাতা রয়েছে, যাদের সন্তান আছে, তাকে ভালোবাসা স্নেহ দিয়ে লালন করছে, তার দেখাশোনা করছে, তবে যখন বড় হলো, প্রাপ্তবয়স্ক হলো, তখন পিতামাতার সাথে কথা বলে না, তাদের দেখাশোনা করে না। এমন সন্তানকে আপনি তখন কি বলবেন? অবশ্যই আপনি তাকে বলবেন অমানবিক, অবিবেচক বলবেন, অকৃতজ্ঞ বলবেন। সবাই এটা মানবেন যে যদি আপনার পিতামাতা স্নেহ ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করে, দেখাশোনা করে, সবকিছু আপনাকে দেয়, বড় হলেন, প্রাপ্তবয়স্ক হলেন,
তখন আর কথা বলেন না, খোঁজ খবর নেন না, এমনকি দেখাও করেন না। অবশ্যই এমন সন্তানকে বলবেন অবিবেচক, অকৃতজ্ঞ, এরা নিষ্ঠুর। এটা যদি মানেন তাহলে চিন্তা করেন ওই সকল মানুষকে কি বলবেন যারা স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করেননি, আমাদের পিতামাতাকেও তিনি সৃষ্টি করেছেন। আপনার কি মনে হয় না ধন্যবাদ দেওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? তার অনুগত হওয়া উচিত কিনা? আমাদের মধ্যে কতজন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার অনুগ্রহের জন্য, তার দয়ার জন্য যা আমাদের উপর তিনি করেছেন? কয়জন আমাদের মধ্যে? সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন দিয়েছেন, এই পৃথিবীর কল্যাণ দিয়েছেন, খাদ্য, বস্ত্র, আশ্রয় দিয়েছেন। চিন্তা করতে পারেন যদি কয়েকদিনের জন্য পানি না পান স্বাভাবিকভাবে মারা যাবেন, কয়জন আমরা আমাদের স্রষ্টাকে কৃতজ্ঞতা জানিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যিনি আমাদের এই পানি দিয়েছেন? কখনো কি চিন্তা করেছেন যে বাতাস আমরা নিঃশ্বাস নিই যদি কয়েক মিনিটের জন্য বাতাস না পাই কি অবস্থা হবে? অবশ্যই মারা যাব। কয়জন আমরা স্রষ্টাকে ধন্যবাদ দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই বাতাসের জন্য? আল্লাহ বলেন কোরআনে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 34, যদি তুমি গণনা করো এই নিয়ামত আল্লাহ তালার গুণে শেষ করতে পারবে না, আর মানুষ আসলেই অবিবেচক, অকৃতজ্ঞ। আল্লাহ কোরআনে বলেন সূরা আদিয়াত অধ্যায় 100 আয়াত 6, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকনুদ, বস্তুত মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে বস্তুত মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশংসা আর উপাসনা চান তার নিজের জন্য নয়, আমাদের কল্যাণের জন্যই, মানুষের কল্যাণের জন্য। চিন্তা করেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে আপনি তার উপদেশ মানছেন, এটা সৃষ্টির কল্যাণ করছে, তিনি খুশি হন। যেমন ধরেন একজন ডাক্তার ফ্রি চিকিৎসা দিচ্ছেন, তিনি ফ্রি উপদেশ দিচ্ছেন গরিব রোগীদের। এবার দেখেন যদি সেই রোগী ডাক্তারের দেওয়া পরামর্শ না মানে ডাক্তারের কেমন লাগবে? আর যদি ডাক্তারের উপদেশ মানে এতে ডাক্তারের উপকার হবে না, কারণ তিনি ফ্রি দিচ্ছেন, উপকার হবে আপনার। আর যখন তার উপদেশ মানেন ডাক্তার খুশি হয়, অন্তত আমার রোগী এখন ভালো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক্তারেরও ডাক্তার, বড় ডাক্তার। বলা হয়েছে হুয়াস শাফি, তিনি সুস্থ করেন। যখনই তার উপাসনা করেন, তার আদেশ মানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, কারণ যখনই তার প্রশংসা করেন, আদেশ মানেন, এটা তার সৃষ্টির জন্য ভালো, মানব জাতির জন্য ভালো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করে। আল্লাহ এজন্য খুশি হন না যে উপাসনা করছেন, প্রশংসা করছেন, তিনি খুশি হন কারণ এটা মানব জাতির উপকার করছে, তার সৃষ্টির। এমনকি যখন পাপ করেন, অপরাধ করেন, পরক্ষণে অনুতপ্ত হন, তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু। অনেক জায়গায় বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 25, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 74, সূরা হিজর
অধ্যায় পনেরো আয়াত ঊনপঞ্চাশ, সুরা নাহাল অধ্যায় ১৬ আয়াত একশো ১৯, সুরা আল জুমার অধ্যায় ৩৯ আয়াত ৫৩, সুরা বুরুজ অধ্যায় ৮৫ আয়াত ১৪। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। যদিও তাকে মানছেন না, তাকে অমান্য করছেন, তার আদেশ মানছেন না, যখনই অনুতপ্ত হবেন আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ মাফ করে দেবেন আর খুশি হবেন। তিনি খুশি হন যে আপনি ভুল করেছেন, এই মানুষ তো আমরা তারই সৃষ্টি, তিনি ক্ষমা করবেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় ৪ আয়াত ৪৮ এবং সূরা নিসা অধ্যায় ৪ আয়াত ১১৬, যদি আল্লাহ চান যে কোনো গুনাহ ক্ষমা করবেন, তবে শিরক করার গুনাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে অংশীদার করা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। যদি কেউ শিরক করে থাকে, তার সাথে কাউকে অংশীদার করে, সে সবচেয়ে জঘন্য পাপ করেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করবেন, তবে শিরক ছাড়া। যদি মুশরিক হয়ে মারা যান, যদি আল্লাহর সাথে শরীক করে কাউকে মারা যান আর মৃত্যুর আগে তওবা না করে যান, যদি ক্ষমা না চান, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। তাই সবচেয়ে বড় একটা পাপ যেটা থেকে মানব জাতিকে বেঁচে থাকতে হবে, এক নম্বর হচ্ছে শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা, সর্বশক্তিমান আল্লাহর সাথে অংশীদার করা। লোকজন প্রায় জিজ্ঞেস করে, আমরা বুঝলাম আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তবে মানব জাতির আলাদা আর বিশেষত্বই বা কি, কেন আমাদের সৃষ্টি করেছেন? মানব জাতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদ্বিতীয় সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেরা সৃষ্টি। মানব জাতি এবং জিন হচ্ছে একমাত্র সৃষ্টি যাদেরকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টি তাদের ইচ্ছাকে সমর্পণ করেছে সর্বশক্তিমান আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের ইচ্ছা স্বাধীনতা নেই, তারা আল্লাহকে একশো ভাগ মানে, তাদের কোনো পছন্দ নেই। তবে মানব জাতি আর জিনের সুযোগ রয়েছে মানা অথবা না মানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ৩ অধ্যায় ৯৫ আয়াত ৪, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি। মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেরা সৃষ্টি। উত্তম আকৃতিতে সৃষ্টি করা ছাড়াও আমরা একক, আমাদের সুযোগ আছে মানা এবং না মানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানেন, আপনি ফেরেশতাদের চেয়েও উত্তম। কারণ ফেরেশতাদের ইচ্ছার স্বাধীনতা নেই, তারা সর্বশক্তিমান আল্লাহকে মানে স্বাধীন ইচ্ছা ছাড়া। তাই যখন পূর্ণ স্বাধীনতার পরও আপনি মানেন এবং তার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন, আপনি ফেরেশতাদের চেয়ে উত্তম। অনেকে বলে থাকে, ও এই লোকটি ফেরেশতা, এর দুটো মানে হয়, একটা হতে পারে অপমান করা, কারণ মানুষ ফেরেশতা চেয়ে উত্তম, আবার এর মানে হতে পারে আপনি মানুষ, আপনাকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে আর আপনি আল্লাহর নির্দেশ মানছেন ফেরেশতাদের মতো, এটাই আপনাকে শ্রেষ্ঠ করেছে। একজন মানুষ ফেরেশতার মতো আল্লাহকে মানছে, এটাই তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অমান্য করেন, যদি তার নির্দেশ না মানেন, তাহলে আপনি শয়তানের সহযোগী হচ্ছেন, শয়তান হয়ে যাচ্ছেন। তাই মানুষের পছন্দের সুযোগ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে ফেরেশতাদের চেয়ে উত্তম হতে পারে, আর অমান্য করে শয়তান হতে পারে, পছন্দ আপনার। যখন আমরা ভালো করে দেখি
কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন? এর কারণ আমরা সৃষ্টির সেরা। আমাদের সুযোগ আছে আল্লাহকে মানার এবং না মানার সুযোগ। যদি মানেন ফেরেশতাদের চেয়ে উত্তম, যদি না মানেন শয়তান হয়ে যাবেন। আর আল্লাহ বলেন এই জীবন আমাদের জন্য পরীক্ষা। আমি আলোচনা শুরু করেছিলাম কোরআনের একটা আয়াত দিয়ে, সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2 আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে উত্তম আমলকারী। আল্লাহ জীবন মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য মানুষের মধ্যে কে উত্তম আমল করে। তাই এই জীবনটা হচ্ছে আখিরাতের জন্য পরীক্ষা। আল্লাহ বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 185, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আপনার চূড়ান্ত ফয়সালা দেওয়া হবে বিচারের দিনে। যে মানুষই আগুন থেকে রক্ষা পাবে তাকে কল্যাণময় উদ্যানে প্রবেশ করানো হবে। জীবনের উদ্দেশ্যে যে মানুষ সফল হয়েছে, অবশ্যই দুনিয়ার এই জীবন ছলনা ছাড়া আর কিছুই না। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 155, নিশ্চিত যেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, অথবা সম্পদের ক্ষতি দিয়ে, জানের ক্ষতি দিয়ে, জমিনের ক্ষতি দিয়ে, তাদের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, যে মানুষের মধ্যে কে উত্তম আমলকারী। আর অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, মালের ক্ষতি দিয়ে, জীবনের ক্ষতি দিয়ে, আর সারা জীবনের অর্জন দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মানুষকে বেশি অনুগ্রহ করে থাকেন অন্যদের তুলনায়। আল্লাহ কোরআনে বলেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 165, যে তিনি কিছু মানুষকে বেশি মর্যাদা দিয়েছেন অন্যদের উপরে, আর তিনি কিছু মানুষকে বেশি সুযোগ দেন, এভাবে তাদেরকে পরীক্ষা করে থাকেন। তাই যদি আল্লাহ মর্যাদা দেন আর আপনাকে পুরস্কৃত করেন, আপনাকে প্রাচুর্য দেন, প্রস্তুত হন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আল্লাহ কোরআনে বলেন সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 28, যে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, যে সন্তান আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন সেগুলো দিয়ে। আল্লাহ বলেন সূরা মুনাফিকুন অধ্যায় 63 আয়াত নম্বর 9, তোমার সম্পদ আর সন্তান যেন তোমাকে ভুলিয়ে না দেয় সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ কোরআনে বলেন সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 2, যে মনে করো না মুখে বললেই হবে আমি বিশ্বাস করি আর আল্লাহ পরীক্ষা করবেন না, শুধু মুখে বললে আমি মুসলিম, আমি বিশ্বাসী, আমি মুমিন। আল্লাহ বলছেন কোরআনে, মনে করো না যে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন না, আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন, আর যদি পরীক্ষায় পাশ করেন আপনি জান্নাতে যাবেন। শুধু মুখে বললে আমি মুসলিম, আমি মুহাম্মদ, আমি জাকির, আমি আব্দুল্লাহ, জান্নাতে যেতে পারবেন না, আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। যদি পরীক্ষায় পাশ করেন ইনশাল্লাহ জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য একজন মানুষের কি দরকার, জান্নাতে যাওয়ার মাপকাঠি কি, এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সূরা আল আসর অধ্যায় 103 আয়াত 1 থেকে 3।
যেখানে আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিন আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, তারা ব্যতীত যারা ঈমান আনে, সৎকর্ম করে, মানুষকে সত্যের দিকে আহ্বান করে, ধৈর্য এবং সবরের উপদেশ দিয়ে থাকে। একজন মানুষকে তিনটি অর্জনের জন্য চারটি কাজ করতে হবে। তিনটি কাজ হচ্ছে, প্রথম কাজ আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে পৃথিবীতে শান্তি এবং আখিরাতে জান্নাত অর্জন। এই তিনটির জন্য চারটি কাজ করতে হবে। প্রথম কাজটা পূর্ণ ঈমান থাকা। দ্বিতীয় কাজ হচ্ছে পুণ্য বা সৎকর্ম। তৃতীয় কাজ হচ্ছে দাওয়া, সত্যের দিকে মানুষকে আহ্বান করা। আর চতুর্থ কাজ হবে ধৈর্য এবং সবর, মানুষকে ধৈর্য আর সবরের কথা বলা। যে কোনো মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে, দুনিয়াতে কল্যাণ চাইলে এবং বেহেশতে যেতে চাইলে তার ঈমান থাকতে হবে, খাঁটি ঈমান তার থাকতে হবে, আমালে সালেহাত সৎকর্ম খোদাভীরুতা থাকতে হবে, ওয়াতাওয়াসাবিল হক করতে হবে, ওয়াতাওয়াসাবিল হক মানুষকে সত্যের দিকে ডাকা মানে সত্য প্রচার, আর ওয়াতাওয়াসাবিস সবর মানুষকে ধৈর্য আর সবরের দিকে আহ্বান করবে। এই তিনটি পাওয়ার জন্য আপনাকে চারটি মানতে হবে। আরেকটা হাদিস নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আছে সুনান তিরমিজি ভলিউম 4 অধ্যায় 60 হাদিস নম্বর 2517। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, একবার এক লোক নবীজিকে জিজ্ঞেস করল, আমি কি আমার উটটাকে বেঁধে রাখবো নাকি আল্লাহর উপর ভরসা করে ওটাকে আমি ছেড়ে দেবো, উট ছেড়ে দেবো আর আল্লাহর উপর ভরসা করবো? নবীজি বললেন, বেঁধে রাখো, বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করো। তার মানে এই না যে আপনি উটটাকে দেবেন ছেড়ে আর বলবেন আল্লাহর উপর বিশ্বাস আছে, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা, দরজা খোলা রেখে চলে যেতে পারেন না আর বলতে পারেন না যে আল্লাহর উপর ভরসা চোর ডাকাত আসবে না, দরজা বন্ধ রেখে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর উপর ভরসা করা জরুরি, আল্লাহর সমস্ত নির্দেশাবলী মানাও জরুরি। আর সফলতার জন্য আল্লাহর উপর ভরসা খুবই জরুরি। আল্লাহ কোরআনে বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 160, যদি আল্লাহ চান কেউ পেছনে ফেলতে পারবে না, আর তিনি সাহায্য না করলে কে আছে এমন যে সাহায্য করবে, আর মুমিন লোকগণ কেবল আল্লাহর উপরে ভরসা করেন। আল্লাহ বলেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 69, যে যদি চেষ্টা আর সংগ্রাম করো আল্লাহ সুবহানাহু তাআলার পথে তিনি পথ খুলে দেবেন। আল্লাহ আরো বলেন সূরা নাহাল অধ্যায় 17 আয়াত 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, ফাসআলু আহলিজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো তাকে জিজ্ঞেস করো যে জানে, তার কাছে যার জ্ঞান আছে। তাই সফলতার জন্য প্রথম আল্লাহর উপর ভরসা, দ্বিতীয় হচ্ছে চেষ্টা করা, সাধনা করা আল্লাহ সুবহানাহু তাআলার পথে, তৃতীয় হচ্ছে যে জানে তাকে জিজ্ঞেস করা। পরিকল্পনাটাও জরুরি, গন্তব্য থাকাটাও জরুরি। আর আমরা যখন পড়ে দেখি ম্যানেজমেন্ট গুরু বই, অনেক গন্তব্য নির্ধারিত আর সেটা তারা দিয়েছে, তবে আমার কাছে সেরা প্ল্যানিং, সবচেয়ে সেরা গন্তব্য হচ্ছে ইসলামিক, ISLAMIC, আই এটা দিয়ে ইসলামিক। আপনার গন্তব্য আল্লাহ সুবহানাহু তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী হতে হবে। আপনার গন্তব্য কোরআন এবং সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুযায়ী হতে হবে, এটা ইসলামিক হতে হবে। এক নম্বর এস হচ্ছে লক্ষ্য নির্দিষ্ট হতে হবে, স্পেসিফিক হতে হবে, অস্পষ্ট হবে না। আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরেন একজন শিক্ষক ছাত্রদের ধনুবিদ্যা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন আর ছাত্রদের বললেন
যারা তীর চালানো শিখছিল। গাছের ডগায় বসা একটা পাখিকে নিশানা করছিল। সবাই নিশানা করছে, শিক্ষক বললেন আমি না বললে কেউ তীর ছুড়বে না। প্রথম ছাত্রকে বললেন নিশানা করেছ? সে বলল হ্যাঁ। তুমি কি দেখছো? সে বলল বন দেখছি, গাছ দেখছি, পাখিটাকেও দেখছি। দ্বিতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছ? সে বলল স্যার গাছটা দেখছি, গাছের ডাল দেখছি, আর পাখিটাকেও দেখছি। তৃতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছ? সে ছাত্র বলল আমি শুধু গাছের ডাল দেখছি আর পাখি আর পাখির চোখ। চতুর্থ ছাত্রকে বললেন তুমি কি দেখছ? সে ছাত্র বলল স্যার আমি শুধু চোখ দেখছি আর অন্য কিছুই দেখছি না। শিক্ষক বললেন এবার তীর ছুঁড়ে দাও, আর তীরটা পাখিটার চোখে গিয়ে লাগলো। আপনার লক্ষ্য স্পেসিফিক হতে হবে, নির্দিষ্ট হতে হবে, কোনো ভ্রমণকারীর মতো হলে হবে না যার কোনো উদ্দেশ্য নেই। কুকুরটার মতো না যে গাড়ির পেছনে ছুটছে উদ্দেশ্য ছাড়া। তৃতীয় বিষয় এল। এল দিয়ে বোঝাচ্ছে এটা লাভজনক হতে হবে। প্রথমত পরকালের জন্য লাভজনক হতে পারে আখিরাতে, আবার এটা আমাদের জন্য সমানভাবে লাভজনক হতে পারে এই পৃথিবীতেও, তবে গুরুত্ব হচ্ছে আখিরাত। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 201, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসনাত ওয়া ফিল আখিরাতি হাসনাত ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ আমাদের কল্যাণ দাও দুনিয়া এবং আখিরাতের, আর দোজখের আগুন থেকে রক্ষা করো। সুতরাং লাভজনক হতে হবে, উপকার থাকতে হবে, প্রথমত পরকালের, তারপর এই দুনিয়া, তবে বেশি গুরুত্ব হচ্ছে আখিরাতের, তারপর দুনিয়ার। এমন যেন না হয় যে দুনিয়ার লাভ আখিরাতের লাভকে নষ্ট করে দেবে। চতুর্থ হচ্ছে এ। এ দিয়ে তীক্ষ্ণ বোঝাবে, যথাযথ হতে হবে, সঠিক হতে হবে, লক্ষ্য সুতীক্ষ্ণ যথাযথ হবে। এম। এম হচ্ছে পরিমাপ, লক্ষ্যটা পরিমাপযোগ্য হতে হবে, পরিমাপযোগ্য হতে হবে, নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট হওয়ার পর এর একটা সীমা থাকতে হবে। যেমন ধরেন একজন নির্মাতা বলল আমি পৃথিবীর সবচেয়ে উঁচু দালান তৈরি করতে চাই, লক্ষ্য নির্দিষ্ট, তবে সীমা নির্ধারণের জন্য সে জরিপ চালাবে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান কোনটি। আর সে জানল বুর্জ আল খলিফা, এর উচ্চতা 828 মিটার নির্দিষ্ট। এখন তার লক্ষ্য হচ্ছে তাকে এমন দালান বানাতে হবে যেটার উচ্চতা 828 মিটার চেয়ে বেশি, এটা হচ্ছে নির্দিষ্ট আর পরিমাপযোগ্য। যদি পরিমাপযোগ্য হয় মনিটর করা যাবে কতটুকু তৈরি করেছেন, আপনার লক্ষ্যের কতটুকু কাছে গেছেন আপনি। এরপর হচ্ছে আই, নিয়ত। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে সহিহ বুখারীতে ভলিউম নাম্বার 1 অধ্যায় নাম্বার 1 বুক অফ ফেথ হাদিস নাম্বার 1 বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়া, আপনার কর্ম বিবেচনা করা হবে নিয়তের উপর, আপনার নিয়তের উপর পুরস্কৃত হবেন। আপনার নিয়তটা যেন হয় আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য। বিখ্যাত হওয়া, জনপ্রিয় হওয়া কারো ইচ্ছা থাকা উচিত না। যদি বিখ্যাত হওয়া উদ্দেশ্য হয় তাহলে আপনার লক্ষ্যটা ভুল। যদি উদ্দেশ্য হয় সন্তুষ্টি অর্জন আল্লাহ আমাদের স্রষ্টা এবং রাসূলের, অবশ্যই আপনাকে আখিরাতে পুরস্কার দেওয়া হবে, আর ইনশাআল্লাহ আল্লাহ এই পৃথিবীতেও আপনাকে কল্যাণ দান করবেন। এটা ধারাবাহিকভাবে হতে হবে লক্ষ্য অর্জন পর্যন্ত। যদি লক্ষ্য অর্জনের সময় সীমিত হয় বা সীমিত না হয় সব সময় ধারাবাহিক হতে হবে। যেমন ধরেন আপনার লক্ষ্য হচ্ছে রমজান মাসে অন্তত কোরআন পড়তে চান প্রতিদিন এক পারা, তা আপনার টার্গেট আছে প্রতিদিন এক পারা পড়বেন। এভাবে ধারাবাহিক প্রতিদিন রমজান মাসে কোরআনের এক পারা করে আপনি পড়েন, রমজান শেষে পুরো কোরআন হবে শেষ অন্তত একবার। যদি সময় সীমিত না হয় হয়তো বলতে পারেন আমি প্রতিদিন কোরআন পড়তে চাই, একটা টার্গেট সেট করলেন, প্রতিদিন পড়বেন আধা পারা বা হতে পারে এক পারা, এভাবে শুরু করলেন। যখন আপনি শুরু করলেন এই পড়াটা,
আধা পারা বা এক পারা একদিনে আর জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে ধারাবাহিক হলেন। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিম ভলিউম এক বুক অফ সালা অধ্যায় 272 হাদিস নম্বর 1711। তিনি বলেছেন যে এক লোক নবীজির কাছে বলল, সবচেয়ে ভালো কাজ কোনটি যা আল্লাহ পছন্দ করেন? নবীজি বললেন, আল্লাহ সেই কাজ পছন্দ করেন যেটা ধারাবাহিকভাবে করা হয়, সেটা ছোট কাজ হলেও। একবারে অনেক কাজ করার চেয়ে ধারাবাহিকভাবে কম করাটা ভালো। তাই যে কাজটা নিয়মিত করা হয় সেই কাজটা একবারে অনেকগুলো কাজ করার চেয়ে বেশি ভালো। তাই লক্ষ্যটা হতে হবে ইসলামিক, প্রথমটা ইসলামিক, দ্বিতীয়টা সুনির্দিষ্ট প্রাসঙ্গিক, তৃতীয় লাভজনক কল্যাণকর, চতুর্থ তীক্ষ্ণ যথাযথ, পঞ্চম পরিমাপযোগ্য যা মনিটর করা যাবে, ষষ্ঠ হচ্ছে নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, সপ্তম ধারাবাহিক হতে হবে। আরেকটা উদাহরণ দিচ্ছি, আমরা অনেকে উইলমা রুডলফের ইতিহাস জানি। উইলমা রুডলফ একজন মেয়ে যে শৈশব থেকেই ভয়ানক রোগ পোলিওতে আক্রান্ত ছিল, আর ডাক্তার তার পায়ে ব্রেস লাগিয়ে রাখত। ডাক্তার বলল, এই মেয়ে কখনোই হাঁটতে পারবে না। তার মা তাকে উৎসাহ দিত আর বলতো, উইলমা তুমি যা করতে চাও তাই তুমি করতে পারো। এভাবে মা মেয়েকে উৎসাহ দিত। উইলমার বয়স যখন 9, তখন পায়ের ব্রেস খুলে ফেলে সে পৃথিবীর দ্রুততম মানবী হতে চায়। এটা ছিল তার ইচ্ছা, ছিল তার লক্ষ্য। 9 বছর বয়সে ব্রেস খুলে ফেলার পর 13 বছর বয়সে জীবনের প্রথমবারের মতো দৌড়ে অংশগ্রহণ করল সে এবং পরাজিত, সবার শেষ অবস্থান। তবে তারপরও সে ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছে, হেরে যাচ্ছে, আবার চেষ্টা করছে। একসময় অলিম্পিকে খেলার যোগ্যতা সে অর্জন করেছে। এটা বাস্তব গল্প, কোনো বানানো গল্প না, মনোরঞ্জনের গল্প না। যখন অলিম্পিকে খেলতে আসলো 1960 সালের অলিম্পিকে মহিলাদের 100 মিটার দৌড়ে সে প্রথম হয়েছিল, স্বর্ণপদক পেল। 200 মিটার দৌড়েও মহিলাদের মধ্যে স্বর্ণপদক পেল। সে 400 মিটার দৌড়েও স্বর্ণপদকটা জয় করে নিল 104 মহিলাদের মধ্যে। 1960 সালের অলিম্পিকে সে 3টি সোনা জিতেছিল এবং ইতিহাস রচনা করেছিল। একজন প্যারালাইজড, একজন অচল মহিলা, পোলিও আক্রান্ত, সে পৃথিবীর দ্রুততম মানবী হল 1960 সালের জন্য। আমরা দেখলাম যে উইলমা লক্ষ্য স্থির করেছে। আর যদি ম্যানেজমেন্ট গ্রুপ বই পড়েন, এই বিষয়গুলো তাতে আছে, স্মার্ট গোল বইয়ে আছে, বিস্তারিত আমি বলছি না। তবে চলুন দেখি সে কতটুকু মূল টার্গেট পূর্ণ করেছে ইসলামিক ভাবে। প্রথম হচ্ছে লক্ষ্যটাকে ইসলামিক ছিল, লক্ষ্যটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী ছিল। তার ব্যক্তিগত জীবন জানি না, তবে এটা জানি সে মুসলিম না। স্রষ্টার জন্য করেছিল কিনা সেটাও জানি না। দ্বিতীয় হচ্ছে লক্ষ্যটাকে নির্দিষ্ট, হ্যাঁ নির্দিষ্ট, সে পৃথিবীর দ্রুততম মানবী হতে চেয়েছে। এটা লাভজনক, কল্যাণকর, হ্যাঁ এই পৃথিবীর জন্য লাভজনক, সুনাম পেয়েছে, সম্মান পেয়েছে। তবে আখিরাতের ব্যাপারে আল্লাহ জানেন, আমি জানি না। আখিরাতে এই অলিম্পিক জয়ের সোনা কোনো কাজে আসবে কি না, যদি না তা করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এটা কি সুতীক্ষ্ণ এবং যথাযথ ছিল? হ্যাঁ ছিল। এটা পরিমাপযোগ্য ছিল কি? হ্যাঁ। সে জানতো
কে বিশ্বের দ্রুততম মানবী? সময়টা হয়তো 9 সেকেন্ড, 10 সেকেন্ড বা 11 সেকেন্ড ছিল, পরিমাপযোগ্য ছিল। আর সে চর্চা করলো, লক্ষ্য অর্জন করলো। তারপর নিয়তটা কি ছিল? সুনাম অর্জন করা? অবশ্যই তা পেয়েছে। আল্লাহকে খুশি করা উদ্দেশ্য ছিল কিনা আমার সন্দেহ। তারপর ধারাবাহিকতা ছিল? হ্যাঁ, ধারাবাহিক ছিল, নিয়মিত চর্চা করেছে, যদিও হেরেছে অনেকবার। জয় করল পৃথিবীর দ্রুততম মানবী। আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি লক্ষ্য নির্ধারণের ভিন্নতা দেখে একজন মানুষের। উদাহরণটা বলছি আপনাদের, একজন মানুষ যার সম্বল ছিল সামান্য, কিন্তু তিনি লক্ষ্যের চূড়ায় পৌঁছেছেন। যে মানুষ, যে ব্যক্তিটি আমার জীবনকে বদলে দিয়েছেন, শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার করেছেন, আমি নিশ্চিত আপনারা তাকে চেনেন। তিনি হচ্ছেন শেখ আহমেদ দিদাত। চলুন তার লক্ষ্য নির্ধারণ দেখি। শেখ আহমেদ দিদাত, যদি আপনারা তার জীবনী পড়েন তাহলে দেখবেন যে পড়ালেখা করেছেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মাত্র। তার কারণ ছিল সাংসারিক অভাব, বাধ্য হয়ে পড়ালেখা ছেড়ে দেন তিনি। ষষ্ঠ শ্রেণী পাশ করার পর লেখাপড়া ছাড়তে বাধ্য হলেন। সামান্য সম্বল নিয়ে নিজের দেশ ভারত জন্মস্থান ছেড়ে চলে গেলেন দক্ষিণ আফ্রিকায়। তিনি কাজ করতেন সেলসম্যানের, ফার্নিচারের দোকানে দোকানে, ড্রাইভিংও করেছেন তিনি ইত্যাদি। আর দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি নিয়মিত খ্রিস্টান মিশনারিদের বিড়ম্বনা শিকার হতেন, যারা বলতো ইসলাম একটা অনুপযোগী ধর্ম, নির্দয় ধর্ম, তারা ইসলামকে আক্রমণ করত। আর যেহেতু হ্যারাসমেন্টের শিকার, তার মনে একটা ইচ্ছা আসলো, ইসলামের বিরুদ্ধে সব অভিযোগের আমি উত্তর দিতে চাই সেই সব খ্রিস্টান মিশনারিদের, এই খ্রিস্টান মিশনারিদের ইসলামের বিরুদ্ধে বলার উপযুক্ত জবাব দিতে চাই। চিন্তা করেন, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়া একজন মানুষ, তবে অবশ্যই আল্লাহর উপর ভরসা ছিল, তিনি চেষ্টা করেছেন। একটা বই তাকে বেশ নাড়া দিয়েছিল, ঘরের মধ্যে ময়লা জমে থাকা একটা বই, এই বইটা তাকে নাড়া দিয়েছে, যেটার নাম ইজারুল হক, সত্যের প্রকাশ, লেখক মাওলানা রহমতুল্লাহ কিরণবী। আর ওই বইয়ে লক্ষ্যের নির্দেশনা পান, এভাবে শুরু করেছিলেন। আর 40 বছর ধরে সংগ্রাম করেছেন, তিনি চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান ধর্মের রথি মহারথীদের। চিন্তা করেন, 6 পাস একজন মানুষ 40 বছর সংগ্রাম করেছেন, পৃথিবীর সেরা খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ করেছেন। এমন একটা ঘটনা, 1986 সালে তিনি বিতর্ক করেছিলেন পাদ্রি জিমি সোয়াগার্টের সাথে। আর 80-এর দশকে এই জিমি সোয়াগার্ট ছিল এক নাম্বার, সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে বিখ্যাত খ্রিস্টান টিভি বিতার্কিক। তার বিতর্কের কয়েক সপ্তাহ আগে শেখ দিদাতের এক ভক্ত বলল, শেখ আহমেদ দিদাত, আমি আপনার ভক্ত, আপনাকে একটা উপদেশ দিচ্ছি, এই জিমি সোয়াগার্টকে আমি চিনি, তার সম্পর্কে আমি জানি, তার সাথে বিতর্ক করবেন না, আপনাকে হাসির পাত্র বানাবে আর ফু দিয়ে উড়িয়ে দেবে। চিন্তা করেন, একজন ভক্ত আহমেদ দিদাতকে উপদেশ দিচ্ছে, জিমি সোয়াগার্টের সাথে ডিবেট না করার জন্য, আমি তাকে চিনি, আপনাকে হাসির পাত্র বানাবে আর ফু দিয়ে উড়িয়ে দেবে। যে লোক সবচেয়ে বিখ্যাত টিভি ব্যক্তিত্ব, টেলিভিশনের মালিক, যার বাজেট ছিল দৈনিক $1 মিলিয়ন বেশি, সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য, আমাদের শেখ আহমেদ দিদাত, মাশাল্লাহ, তার সাথে আল্লাহ ছিলেন। তিনি ইউএসএ তে গেলেন, ওই খ্রিস্টান মিশনারির শহরে, সে যে দেশে খুবই বিখ্যাত, তিনি গেলেন, বিতর্ক করলেন। আর আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহর সাহায্যে তিনি টেবিলটাকে উল্টে দিলেন। চিন্তা করেন, একজন মানুষ সামান্য পুঁজি নিয়ে স্কুলও পাশ করেননি, গ্রাজুয়েশন তো দূরের কথা, চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান নেতাদেরকে, তারপর থেকে তিনি সবচেয়ে বড় বাধা বিশ্ব খ্রিস্টান নেতাদের জন্য, খ্রিস্টান মিশনারিদের জন্য। একা একজন মানুষ শেখ আহমেদ দিদাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে সমগ্র খ্রিস্টানদের চ্যালেঞ্জ করেছেন। এবার তার লক্ষ্য নির্ধারণ দেখি। এক নম্বর হচ্ছে ইসলামিক। প্রথমে এটা কি ইসলামিক ছিল? কোরআন এবং সহি হাদিস মোতাবেক এটা কি আল্লাহ এবং রাসুলের জন্য ছিল? স্বাভাবিকভাবে হ্যাঁ ছিল, এ কারণেই তিনি লক্ষ্য অর্জন করেছিলেন। দ্বিতীয় হচ্ছে এটা কি নির্দিষ্ট ছিল? হ্যাঁ, তার লক্ষ্য নির্দিষ্ট ছিল, আমি ইসলামের বিরুদ্ধে অভিযোগের উত্তর দিতে চাই, এটা ছিল নির্দিষ্ট, যথাযথ জবাব দিতে চাই, অমুসলিমদের মন থেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণাটা সরাতে চাই আমি। তৃতীয় বিষয় হচ্ছে এটা কি লাভজনক ছিল, কল্যাণকর ছিল? তিনি আখিরাতের লাভ চেয়েছেন, আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাকে জান্নাত দেবেন ইনশাল্লাহ। কিন্তু আখিরাতের কল্যাণের পাশাপাশি দুনিয়াতেও সম্মান পেয়েছেন। দেখেন, ষষ্ঠ শ্রেণী পাস একজন মানুষ 1986 সালে মুসলিম বিশ্বের নোবেল পেলেন, মানবতার সেবায় বাদশাহ ফয়সাল পুরস্কার তাকে দেওয়া হয়েছিল, ষষ্ঠ শ্রেণী পাস লোক। তিনি পুরস্কারের জন্য করেননি, হয়তো পেয়েছেন $200, সেজন্য করেননি, পুরস্কারটা ছিল হয়তো স্বর্ণ, সেজন্য করেননি, তিনি করেছেন আল্লাহ এবং রাসুলের জন্য। আল্লাহ আখিরাতে পুরস্কার দেবেন, এই দুনিয়াতেও লাভজনক। তারপর এটা কি তীক্ষ্ণ ছিল, যথাযথ ছিল? খুবই তীক্ষ্ণ, যথাযথ সময়ে তার কৌশল সবকিছু যথাযথ ছিল। যখন খ্রিস্টান মিশনারিরা মুসলিমদের বদনাম করত, আমাদের অবস্থান ছিল যখন একেবারে নিচে, এই মানুষ শেখ আহমেদ দিদার হাজার হাজার তরুণকে অনুপ্রাণিত করেছিলেন এবং আমাকেও, অন্তত আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি ভালোভাবে। তারপর এটা কি পরিমাপযোগ্য? হ্যাঁ, তিনি কি করলেন, খ্রিস্টান মিশনারিদের লেখা বইগুলো সংগ্রহ করলেন যেগুলো ছিল ইসলামের বিরুদ্ধে লেখা, যেমন জন গিলক্রিস্ট এইসব বই, জেমি সোগার্ট, আর সেগুলো উত্তর দিলেন। যখন তারা কোরআন এবং ইসলামকে আক্রমণ করত, তিনি জবাব দিতেন তাদের বাইবেল থেকে, কোরআনের আয়াতগুলো সেগুলোর উপরে প্রয়োগ করতেন আর ফলাফল পেতেন, পরিমাপযোগ্য। এরপর তার নিয়ত কি ছিল? বিখ্যাত হওয়া নিয়ত ছিল না, বাদশাহ ফয়সাল পুরস্কার পাওয়াটা উদ্দেশ্য ছিল না, নিয়ত ছিল আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন। তারপর ধারাবাহিকতা ছিল? হ্যাঁ ছিল। চিন্তা করেন, তিনি সংগ্রাম করেছেন 40 বছর। তার ইতিহাস পড়লে দেখবেন তার অফিসটা ছিল ছোট্ট একটা ঘর, আর আমাদেরকে বলেছেন সাদা কালো 1000 পাম্পলেট ছাপানোর আগে তাদের মিটিং করতে হতো, চলো মিটিং করি, 1000 সাদা কালো পাম্পলেট আমরা ছাপাতে পারবো কিনা। মাশাআল্লাহ, ধারাবাহিক, লক্ষ্যে পৌঁছার আগ পর্যন্ত সংগ্রাম করেছেন। উইলমার রুডলফ এবং শেখ আহমেদ দিদাতের মধ্যে যে পার্থক্য দেখি, তা হলো উইলমার রুডলফের দূরদর্শিতা ছিল না। এই পৃথিবীতে অনেক মূল্য, কিন্তু শেখ আহমেদ দিদাত ছিলেন দূরদর্শী, আর এটা ছিল আখিরাতের জন্য, ইনশাল্লাহ আল্লাহ তাকে পুরস্কার দেবেন আখিরাতে, দুনিয়াতেও তাকে পুরস্কার দিয়েছিলেন। আমাদের অনেকে জানে না জীবনের উদ্দেশ্যটা কি, বেশিরভাগই এক নম্বর উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে উপার্জন করবে। অধিকাংশ লোককে জিজ্ঞেস করবেন, তাদের সঙ্গে কথা বলে দেখবেন, এক নম্বর চেষ্টা হচ্ছে জীবিকার ব্যবস্থা করা, তারা জীবিকার ব্যাপারে বেশি সচেষ্ট, কিভাবে জীবন চালাবে,
তাদের উপার্জনের উপর ভিত্তি করে জীবন ধারণ করে থাকে। তারা কি খাবে, কি পরবে, কোথায় বাস করবে, কোন স্কুলে পড়াশোনা করবে, কোন স্নাতক ডিগ্রি নেবে, সব কিছু উপার্জনকে ঘিরেই হচ্ছে। আর এরা চিন্তা করে যে যদি বেশি টাকা উপার্জন করতে পারে তাহলে জীবনের লক্ষ্য অর্জন করে ফেলেছে। যেমন আমি যথাযথ হওয়ার উদাহরণ দিলাম, আমাদের অধিকাংশই কি করি, পাখির চোখ নিশানা না করে কি করি আমরা, শূন্যে গুলি করে দিই আর চারপাশের বিষয়গুলো টেনে আনি নিশানা ছাড়াই, গুলি করে দেই। কোনো একটা বিষয়ে গ্রাজুয়েশন করি, তারপর যখন বলা হয় কেন এই কোর্স নিয়েছো তুমি, ও আমি তো ভাবিনি, তারপর বিশেষত্ব খোঁজে, আরো বেশি বিশেষত্ব খোঁজে, তারপর চেষ্টা করে যাচাই করে কেন এই কোর্স নিয়েছে। দেখবেন লোকে প্রথমে চিন্তা করে কত উপার্জন করবে, আর উপার্জনের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেয় কিভাবে তাদের জীবন যাপন করবে। এটা শূন্যে গুলি ছোঁড়ার মতো আর পাখির চোখে নিশানা করার চিন্তা করা। প্রথমে দেখতে হবে আমাদের কেন্দ্র কোনটা, কোনটাকে ভিত্তি করে আমাদের জীবন আবর্তিত হচ্ছে। বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন কেন্দ্র রয়েছে। কিছু লোক তারা আত্মকেন্দ্রিক, সবকিছুতে নিজেদের কথা ভাবে, পৃথিবীর অন্য মানুষকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, নিজেদের নিয়েই তারা ব্যস্ত থাকে, কিভাবে জীবনযাপন করবে অন্যদের নিয়ে চিন্তা করার সময় নেই, তারা আত্মকেন্দ্রিক। কিছু লোক পরিবার কেন্দ্রিক, তাদের সারা জীবন পরিবারকে ঘিরেই কেটে যায়, তারা যে কোনো নিয়ম ভাঙতে বা গড়তে প্রস্তুত, হোক সেটা সঠিক কিংবা ভুল, পরিবারকে সুখী করতে। তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে পরিবারকে খুশি করা। কেউ হয়তো পিতামাতা কেন্দ্রিক, কিছু হয়তো পরিবার কেন্দ্রিক, স্ত্রী কেন্দ্রিক বা স্বামী কেন্দ্রিক, কেউ হয়তো সন্তান কেন্দ্রিক। দেখবেন কিছু লোক পিতামাতাকে খুশি করার জন্য যে কোনো কিছু করতে পারে, তারা তাদের জীবনের সব নিয়ম কানুন পিতামাতার পছন্দ অপছন্দের ভিত্তিতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 14 যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে, অনেক কষ্ট সহ্য করে মাতাকে গর্ভে ধারণ করেছে, অনেক কষ্ট সহ্য করে তাকে জন্ম দিয়েছে। ঠিক তারপরে আয়াত সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 15 বলছে যদি তোমার পিতামাতা চেষ্টা করে, জিহাদ করে, চেষ্টা আর সংগ্রাম করে তোমাকে বাধ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করতে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাদের মানবে না, তবে তাদের সাথে থাকো ভালোবাসা আর মমতা দিয়ে। তার মানে আমাদের স্রষ্টা বলেছেন পিতামাতাকে ভালোবাসতে, মানতে হবে, কিন্তু স্রষ্টার বিরুদ্ধে যেতে বললে, আল্লাহ এবং তার চূড়ান্ত নবীর বিরুদ্ধে যেতে বললে তাদের মানবে না, তারপরও তাদেরকে ভালোবাসো, সহানুভূতি দাও, সীমানা আছে। কিছু মানুষ স্বামী বা স্ত্রী কেন্দ্রিক, তারা স্ত্রীদেরকে খুশি করতে চায় বা স্বামীদেরকে খুশি করতে চায়। আর ধরেন কারো স্ত্রী খুবই দামি ডায়মন্ড নেকলেস চাইল, তার দেওয়ার সামর্থ্য নেই, সে কি করলো, ভিক্ষা করলো, ধার করলো বা চুরি করলো, আর ওই ডায়মন্ডের নেকলেসটা স্ত্রীর জন্য কিনে আনলো। তার লক্ষ্য স্ত্রীকে খুশি করা। কিছু লোক সন্তান কেন্দ্রিক, সন্তানদের খুশি করতে চায়। অনেক সময় দেখা যায় হয়তো কারো ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করতে চায়, সে যে বিষয়ে ভর্তি হতে চাচ্ছে সেটা অপ্রয়োজনীয়, এটা তাকে দুনিয়াতেও সাহায্য করবে না, আখিরাতেও সাহায্য করবে না, তারপর কারণ ছেলে বিদেশে পড়তে চায়। এই লোক সম্পত্তি বন্ধক রাখে এবং ছেলেকে আমেরিকাতে পাঠায় আর বলে আমার ছেলে তো আমেরিকায় পড়ছে, যদিও তার লক্ষ্যটা হচ্ছে সে ছেলেকে আমেরিকাতে পড়াবে। আসলে উদ্দেশ্যটা কি,
জীবনটা কোন কেন্দ্রিক? কিছু লোক যারা হচ্ছে সমাজ কেন্দ্রিক, আমরা জানতে চাই আমাদের পরিবারের বাইরের লোকজন কি চিন্তা করে, এভাবে পুরো জীবনটা সমাজ কেন্দ্রিক হয়ে যায়। কিছু লোক প্রতিবেশী কেন্দ্রিক, প্রতিবেশীর সাথে প্রতিযোগিতায় লিপ্ত। একটা গল্প মনে পড়ে গেল, এক সময় একজন ফেরেশতা এসে এক লোককে বলল, আমি তোমার উপর খুশি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, তবে একটা শর্ত, যা তুমি চাইবে আমি তোমাকে সব দেব, তবে তোমার প্রতিবেশীকে দেব তার দ্বিগুণ। লোকটা বলল, একটা রোলেক্স ঘড়ি আমার চাই। ফেরেশতা তাকে রোলেক্স ঘড়ি দিয়ে দিল, প্রতিবেশী দুটো রোলেক্স ঘড়ি পেল। লোকটি বলল, একটা মার্সিডিজ গাড়ি আমার চাই। ফেরেশতা তাকে মার্সিডিজ গাড়ি দিল, প্রতিবেশীকে দুটো মার্সিডিজ দিল। লোকটি বলল, একটা সুন্দর বড় বাংলো চাই। ফেরেশতা তাকে সুন্দর বড় বাংলো দিল, তার প্রতিবেশীকে দেওয়া হলো দুটো সুন্দর বড় বাংলো। লোকটি পরে বলল, দয়া করে আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করে দাও। কি সেটা? আমার একটা চোখ তুমি নষ্ট করে দাও, যাতে কিছু আমি চোখে না দেখতে পাই। চিন্তা করেন, সে তার নিজের চেয়ে প্রতিবেশীকে নিয়ে বেশি ব্যস্ত, তার জীবন সহজ কি জটিল সেটা ভাবছে না। সে প্রাচুর্য কি দারিদ্রতা যাই থাকুক, সে বেশি চিন্তিত তার প্রতিবেশীর চেয়ে ভালো জীবন যাপন করা নিয়ে। এ কারণেই সে ফেরেশতাকে বলল, আমার একটা চোখ নষ্ট করে দাও, যাতে প্রতিবেশীর দুটো চোখই নষ্ট হয়ে যায়। এভাবে আমরা প্রতিবেশী কেন্দ্রিক, নিজে সুখী কিনা ভাবছে না, দেখতে পারবে কিনা সেটা ব্যাপার না। যেহেতু প্রতিবেশী সম্পূর্ণ অন্ধ হবে, তাই একটা চোখ হারাতে কোনো আপত্তি নাই, প্রতিবেশী কেন্দ্রিক। কিছু লোক বন্ধু কেন্দ্রিক, কিছু আবার শত্রু কেন্দ্রিক। তারা বেশি চিন্তিত তার শত্রু কি করছে সেটা নিয়ে, শত্রু কি চিন্তা করছে আমার ব্যাপারে তা নিয়ে পরিকল্পনা করে। শত্রু যদি এটা করে আমি ওটা করবো, সব সময় সারা জীবন চিন্তা করে এভাবে। শত্রুরা কি করছে এটা আপনি পাবেন বিভিন্ন ক্ষেত্রে। ব্যবসায়ী চিন্তা করছে তার শত্রুর ব্যাপারে, ছাত্র চিন্তা করছে শত্রুর ব্যাপারে, তারা যা চিন্তা করে তার প্রতিরোধ চিন্তা করে। শত্রু যা চিন্তা করছে তার প্রতিরোধমূলক চিন্তা, বেশিরভাগ সময় তারা কাটায় শত্রুর মোকাবেলার চিন্তা করে। তাদেরকে একটা সুন্দর শান্তির উপদেশ দিতে চাই, যা আমি অনুসরণ করি। যদি কেউ আপনার দিকে পাথর ছুঁড়ে মারে, নিজেকে এতটা উঁচুতে নিয়ে যান যাতে পাথর আপনাকে ছুঁতে না পারে। কেউ আপনার দিকে ঢিল ছুঁড়ে মারলে, নিজেকে এমন উঁচুতে নিয়ে যান যাতে পাথর আসতে না পারে। তাহলে প্রতিযোগিতার প্রশ্ন আসবে কি করে? আপনার বিরুদ্ধে শত্রুর পরিকল্পনার সুযোগ আসবে কি করে? আরেকটা উপদেশ, যদি কেউ ইট ছুঁড়ে মারে আপনার দিকে, সেই ইট দিয়ে ঘর তৈরি করেন আপনি। স্কুলে শিখতাম মার্শাল আর্ট, কেরাতি, জুডো। যদি বড় কেউ আপনাকে ধাক্কা দেয়, কি করতে হবে? সাইড স্টেপ নিতে হবে, তার শক্তি কাজে লাগিয়ে তাকে ফেলতে হবে, তার শক্তির ব্যবহার। কেউ যখন আপনাকে ইট মারবে, সেই ইট দিয়ে ঘর তৈরি করেন। কিছু লোক সুনাম কেন্দ্রিক, তারা সুনাম চায়, মূল উদ্দেশ্য খ্যাতি পাওয়া, যে কোনো অনৈতিক কাজ করতে প্রস্তুত, নিয়মকানুন বিসর্জন দিতে পারে। কিছু লোক তারা হচ্ছে ভোগবাদী, তারা সম্পদ কেন্দ্রিক, সবসময় চিন্তা করে অর্জন কি, কত সম্পদ করেছে, তারা কি পরে। আর এটা কমন, খুবই কমন মানুষের মধ্যে, বিশেষ করে ধনীদের মধ্যে। বন্ধুদের সাথে দেখা হলে গল্প শুরু করে, কোন ব্র্যান্ডের ঘড়ি পরেছ, এটা কি ট্যাগহিওর নাকি ওমেগা, ও এটা রোলেক্স, ফিতাটা কিসের, আয়রনের নাকি চামড়ার, বেসালটা কি, ও কোন ধরনের ডাল, গোল্ড প্লেটেড ডায়মন্ড স্টুড, ও কারুকাজ করা, পার্টি ফিলিপ। ধনী লোকদের
অধিকাংশেরই এটা একটা ঘড়ি থাকে না, অনেকগুলো ঘড়ি। আর চিন্তা করে, ঠিক আছে আজকে ঘড়িটা পরলাম, পরের দিন পরবো না বন্ধুদের কাছে যাওয়ার সময়, এভাবে চিন্তা করে সময় পার করে কোন অনুষ্ঠানে কোনটা পরবে। একইভাবে এরা গাড়ির ব্যাপারেও কথা বলে, তোমারটা কি গাড়ি, বিএমডাব্লিউ, মার্সিডিজ, পার্সি, রোলস রয়েস, মেবাক, বেন্টলি, ডিজাইনার, এভাবে সময় কাটায়, প্রায় করে থাকে, যেহেতু এটা তাদের আইডেন্টিটি। এই ঘড়ি না পড়লে তাদের কে চিনবে? এই গাড়িতে না চড়লে, মার্সিডিজ বা বিএমডাব্লিউতে না চড়লে তাদের কে চিনবে? এটা আইডেন্টিটি। বড় শহরগুলোতে দেখবেন লোকদের কমন চিত্র, ধনী লোকদের দেখবেন তারা কথা বলে, আপনার ঘড়ি কি, কোন শিপের মালিক, উঁচু লেভেলে কোন জেটের মালিক, আমার ব্যক্তিগত জেট আছে, কতগুলো ইঞ্জিন। লোকজন হয়তো ভাববে আমি কিভাবে এসব খুঁটিনাটি জানি ঘড়ির ব্র্যান্ডের ব্যাপারেও। আপনারা জানেন আমার পেশা, আলহামদুলিল্লাহ, সৌভাগ্য বা দুর্ভাগ্য আমি যে পেশায় আছি, আমি সব শ্রেণীর লোকদের সাথে মিশি, একেবারে ভিখারি থেকে রাজা পর্যন্ত। আল্লাহ আমাকে দয়া করেছেন, ভালো অথবা মন্দ আমি চারপাশের লোকদের সাথে মিশি, ভিখারি থেকে রাজা পর্যন্ত। আর যে সুযোগটা আমি পাই কোনো বস্তুবাদীর সাথে, যখনই কথা বলি আমি চেষ্টা করি দাওয়াত দেই, তাদের বলি তোমার ঘড়ির দাম হয়তো $1,000 বা $10,000 অথবা $1,00,000, আমার ঘড়ি আমি যেটা পড়ছি এই ঘড়িটার দাম মাত্র $1,400, $30-এরও কম, অনেক বছর ধরে ব্যবহার করছি, ভালো সার্ভিস দিচ্ছে, একেবারে তোমারটার মতোই, সাধারণ ঘড়ি, দাম মাত্র $1,400। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করেছেন, আমি যেগুলো নাম বললাম অধিকাংশ ব্র্যান্ডই উপহার পেয়েছি, সবগুলো ব্র্যান্ডই উপহার পেয়েছি, এই সবগুলো ওমেগা, রোলেক্স অনেক পেয়েছি। আর আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করেছি, আমি অন্য দায়ীদের দিয়ে দেই, আমার স্টাফদের দিয়ে দেই, যাতে করে আমি খুতুয়াতের শয়তান থেকে দূরে থাকতে পারি। অনেক সময় অনেক উপলক্ষে আমাকে নিমন্ত্রণকারীরা তাদের ব্যক্তিগত জেট প্লেন আমার জন্য পাঠায়, ব্যক্তিগত জেট প্লেন আমাকে নিয়ে যাওয়ার জন্য তারা পাঠিয়ে দেয়, এমন অনেকবারই হয়েছে। চিন্তা করেন, জেট প্লেনের খরচ শুধুমাত্র একজন মানুষের জন্য, পাইলটদের পেমেন্ট, এয়ার হোস্টেসের পেমেন্ট, এয়ারপোর্টের ভাড়ার খরচ, তাই আমি তাকে বললাম এটা সবচেয়ে ভালো হয় যদি একটা ইকোনমিক ক্লাস টিকেট পাঠান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দয়া করেছেন, আমার পরিবারকেও রহমত করেছেন, মাশাআল্লাহ, এই সব গাড়ি কিনতে পারবো, ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি একজন দায়ী। তাই আমি তাকে বললাম এত টাকা খরচ করার চেয়ে বরং একটা ইকোনমিক ক্লাস টিকেট পাঠিয়ে দেন, চলে আসব, বাকি টাকা অন্য কোথাও দান করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আয়োজকেরও মাশাআল্লাহ নিয়ত স্বচ্ছ হওয়ায় আমাকে বললেন যে আমার জেট প্লেনে কাকে আমি আনতে পাঠাবো, আর কে উত্তম আল্লাহর পথে দায়ী হচ্ছে। আমি তাকে বললাম ইনশাআল্লাহ আপনার নিয়ত যেহেতু সহি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে পুরস্কার দেবেন। তার নিয়ত ছিল আল্লাহর পথে দায়ীর জন্য ভালো ব্যবস্থা করা, আল্লাহ তাকে পুরস্কার দেবেন। একটা কথা মনে রাখবেন, এর মানে বলছি না যে এই সব কিছু ভোগ বিলাস একেবারে হারাম, সব ক্ষেত্রে এগুলো হারাম তা নয়, জীবনের উদ্দেশ্যটা কি জানতে হবে, এগুলো হারাম হতেও পারে আবার নাও হতে পারে। একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনার অবস্থান ক্যাটাগরি এ তে, যাদের এসব করার সামর্থ্য নেই, এই দামি ঘড়ি, এই দামি গাড়ি, দামি বাংলো, কিন্তু যদি সে ভিক্ষা করে, যদি ধার করে, চুরি করে বলে অন্য দামি ঘড়ি কেনে, দামি গাড়িতে চড়ে, এটাকে ইসরাফ বলা হয়, এটা হারাম। দ্বিতীয় শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনআম অধ্যায় 6 আয়াত 71,
কিছু লোককে আমি অনেক বেশি প্রাচুর্য দিয়েছি অন্যদের চেয়ে। আল্লাহ বলেন সূরা আনাম অধ্যায় ৬ আয়াত ১৬৫। আল্লাহ কিছু মানুষকে অন্যের উপর মর্যাদা দিয়েছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। তাই আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেন আর আপনি এগুলো কিনেন, দামি গাড়ি, দামি ঘড়ি, দামি বাংলো, আর শুধু এগুলো নিয়েই আপনি থাকেন, এগুলো ছাড়া কিছুই করতে পারেন না, এটাই আপনার কেন্দ্র, এটাই আপনার জীবনের উদ্দেশ্য, তাহলে এটা হারাম। তৃতীয় ক্যাটাগরির লোক আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তারা সেগুলো কিনে তবে সেগুলো নিয়েই পড়ে থাকে না, এটা কিনেছে। নবী সুলাইমান আলাইহিসসালামের উদাহরণ দেখে তিনি ধনী ছিলেন, মালিকও হয়েছিলেন, তবে এগুলোর উপর নির্ভরশীল না। তাই যদি এগুলো কিনেন আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলেন, বস্তুবাদী বিলাসের উপর নির্ভরশীল না হন, তাহলে এটা মুবা, ঐচ্ছিক, এটা হারাম না। তবে সবচেয়ে উত্তম চতুর্থ ক্যাটাগরি যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন আর তারপর সেগুলো ব্যবহার করে না, এগুলো কিনে না, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা ছিল, সুনাম ছিল, আধিপত্য ছিল, সে সময় তিনি রাজা হতে পারতেন, সারা পৃথিবীর সব ধন সম্পদের মালিক হতে পারতেন, অথচ যখনই কোনো পুরস্কার পেতেন অনেক সময়ই প্রায় সময় তিনি তার সাহাবীগণকে সেগুলো দিয়ে দিতেন। এজন্য না যে গ্রহণ করা হারাম হবে, কেউ যদি ভালো উপহার দেয় সেটা রাখতে পারেন, সেটা হারাম না, কিন্তু নবীজি অন্যদের দিয়ে দিতেন। চতুর্থ ক্যাটাগরি আল্লাহ সামর্থ্য দিয়েছেন আর সেগুলো ব্যয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের গন্তব্য নির্ধারণ করতে হবে, আমাদের কেন্দ্র কোনটি। মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য আল্লাহ কেন্দ্রিক হতে হবে, তার উদ্দেশ্য, তার লক্ষ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বিশ্বাস করেন, আল্লাহ কেন্দ্রিক হলে আপনার নিজেকে অবহেলা করতে হবে না, পরিবারকে অবজ্ঞা করতে হবে না, আপনার সমাজকেও না। আল্লাহ কেন্দ্রিক হলে আল্লাহ বলেছেন নিজের যত্ন নাও, রাতে ঘুমাও, আল্লাহ বলেছেন পরিবারের দেখাশোনা করতে, পিতামাতার ব্যাপারে আল্লাহ বলেছেন সূরা ইসরা অধ্যায় ১৭ আয়াত ২৩-২৪ যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাকে ছাড়া কারো ইবাদত করবে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, যদি তাদের একজন বা উভয় বার্ধক্যপনীত হয় বিরক্তি প্রকাশ করবে না, এমনকি উশব্দটা করবে না, বিনীতভাবে কথা বলো, দয়ার ডানা মেলে দাও আর দোয়া করো, হে আল্লাহ তাদের অনুগ্রহ করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন। তার মানে যদি আল্লাহ কেন্দ্রিক হন, পিতামাতাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, মান্য করতে হবে, যদি তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে মানবে না, তারপরও ভালোবাসা সহানুভূতি থাকতে হবে। সূরা লোকমান অধ্যায় ৩১ আয়াত ১৪ এবং ১৫। যদি আল্লাহ কেন্দ্রিক হন, তার মানে এই না যে স্ত্রীর খোঁজ খবর নেবেন না। একটা হাদিস আছে প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আহমদ ইবনে হাম্বল, হাদিস নাম্বার ৭৩৯৬। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনদের মাঝে সেই সবচেয়ে উত্তম যে তার পরিবারের সাথে ভালো, বিশেষ করে স্ত্রীর সাথে। আল্লাহ কেন্দ্রিক হলে পরিবারকে অবহেলা করতে হবে না, সমাজকে অবহেলা করতে হবে না। আল্লাহ বলেন সূরা মাউন অধ্যায় ১০৭ আয়াত ১-৭ যে প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীকে সাহায্য করো। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ হাদিসটা আছে সহিহ বুখারীতে ভলিউম ১ বুক অফ ফেথ হাদিস নম্বর ১৩, যে সে কখনোই পূর্ণ মুমিন নয় যদি তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে যা সে নিজের জন্য করে থাকে। তার মানে অন্যদেরও দেখাশোনা করতে হবে। তাই আল্লাহ কেন্দ্রিক হওয়া মানে এই না যে সবকিছুকে অবহেলা করে ভিখারির মতো জীবনযাপন করতে হবে, তবে কেন্দ্র হবে আল্লাহ। আল্লাহ যদি সম্পদ দেন সেই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহ সুনাম দিলে আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করতে হবে, আল্লাহ আপনাকে গুণ দিলে
আল্লাহ আপনাকে অনুগ্রহ দিলে আল্লাহর রাস্তায় সেটাকে ব্যয় করেন। সবচেয়ে বড় উদাহরণ রোল মডেল যে মানুষটি সম্পূর্ণভাবে আল্লাহ কেন্দ্রিক ছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় উদাহরণ, তিনি সবকিছুতে আল্লাহ কেন্দ্রিক ছিলেন। আর তিনি শুধু মুসলিম জাতির জন্যই আসেননি, সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ। আল্লাহ কোরআনে বলেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, আমি তো তোমাকে অবশ্যই সমগ্র মানবজাতির রহমত হিসেবে প্রেরণ করেছি, সমগ্র সৃষ্টির রহমত হিসেবে, সমগ্র পৃথিবীর জন্য রহমত। একজন মানুষের জন্য সবচেয়ে ভালো উদাহরণ যার জীবনের সবচেয়ে ভালো উদ্দেশ্য ছিল, মানবজাতির সবচেয়ে বড় উদাহরণ একজন মানুষের জন্য বর্বর জাতিকে যিনি মানবজাতিতে রূপান্তরিত করেছেন, যে মানুষটা মানবজাতিকে বদলে দিয়েছিলেন। আর ইতিহাস পড়লে ঘন্টা দিন একসাথে বলে যেতে পারবেন। মুসলিমরা কি বলছে সেটা বাদ দেন, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শত শত অমুসলিমের কথার উদ্ধৃতি দিতে পারবেন যারা নবীজির প্রশংসা করেছেন। এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি। জর্জ বার্নার্ড শ, তিনি বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে আমি তার সম্পর্কে পড়েছি, মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমার মতে নিরপেক্ষ অবস্থান থেকে বললে তাকে মানবতার রক্ষাকারী বলা উচিত। জর্জ বার্নার্ড শ। থমাস কার্লাইল বিখ্যাত ঐতিহাসিক ছিলেন, তিনি একজন ইউরোপিয়ান অমুসলিম। তার লেখা একটা বই হিরোজ অ্যান্ড হিরো ওয়ারশিপ, তিনি বীরদের ইতিহাস তুলে ধরেছেন। আর এক নম্বর হিরো, একজন বীর নবী, তিনি ঈসা আলাইহিস সালাম ছিলেন না, তিনি মুসা আলাইহিস সালাম ছিলেন না, দাউদ আলাইহিস সালাম ছিলেন না, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন না, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করেন, থমাস কার্লাইল একজন ইউরোপিয়ান, একজন খ্রিস্টান, তিনি এক নম্বর বীর নবী হিসেবে রেখেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা লামার্টিনের কথা বলতে পারি। লামার্টিন ছিলেন বিখ্যাত ঐতিহাসিক, তিনি ফরাসি, বই লিখেছেন দ্য হিস্টোরি অফ দ্য টক্স। তিনি লিখেছেন, যদি উদ্দেশ্যের মহানুভবতা, সামর্থ্যের সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল, এই তিনটি বিষয় একজন ব্যক্তির মহত্ত্ব নির্ণয়ের মাপকাঠি হয়, আধুনিক ইতিহাসে কাউকে পাওয়া যাবে না যে নিজেকে তুলনা করবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। উদ্দেশ্যের মহানুভবতা, সামর্থ্যের সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল, এই তিনটি বিষয় হচ্ছে একজন মানুষের মহত্ত্ব যাচাইয়ের মাপকাঠি। মানব ইতিহাসে এমন কাউকে দেখি না আধুনিক ইতিহাসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছাকাছি যাবে। তারপর আরো লিখেছেন, মানব জাতির সকল গুণাবলীতে কোনো মানুষই নিজেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করতে পারবে না। মাইকেল এইচ হার্ট, বিখ্যাত ঐতিহাসিক, একটা বই লিখেছেন, মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, আর এক নম্বর অবস্থানে রেখেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর লিখেছেন তিনি, আমার পছন্দ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বরে রাখা দেখে অনেক মানুষই এটা মানতে চাইবেন না, অনেকেই স্বীকার করতে চাইবেন না, অনেক মানুষই এটা মানতে চাইবেন না। তবে যে কারণে আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বরে রেখেছি তা হলো, তিনি ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় ক্ষেত্রে সফল মানুষ ছিলেন, পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও। যদি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়েন 11তম সংস্করণ,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এতে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল ধর্মীয় ব্যক্তিত্ব। চিন্তা করেন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, তারা বাধ্য, আর কেউ নেই বলার মতো, তারা সত্য বলতে চেয়েছে, চেষ্টা করেছে, তাদের সত্য বলতেই হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 81, ফাকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাওকা, যখন সত্য মিথ্যার বিরুদ্ধে দাঁড়ায় মিথ্যা ধ্বংস হয়ে যায়, আর মিথ্যার ধ্বংস অনিবার্য। আল্লাহ কোরআনে বলেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4, নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21, অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সকল ক্ষেত্রেই সফল ছিলেন, কেবল ধর্মীয় ক্ষেত্রে নয়, রাজনৈতিক ক্ষেত্রে সফল, নিরপেক্ষতার ক্ষেত্রে, সুষ্ঠু জীবনযাপনের ক্ষেত্রে তিনি এতই সফল ছিলেন যে তার প্রত্যেকটা কাজই আমাদের জন্য অনুসরণীয়। তিনি কি পড়তেন যদি অনুসরণ করেন ইনশাআল্লাহ সওয়াব পাবেন, আদেশ করেছেন আর নিজেও টাকনুর উপরে কাপড় পরতেন, যদি টাকনুর উপরে কাপড় পরেন ইনশাআল্লাহ পুরস্কার পাবেন। ওই ব্যক্তির মতো বিজ্ঞানী হতে চাইলে আইজাক নিউটনের লম্বা চুল সাহায্য করবে না, তার জুতা সাহায্য করবে না, কাপড় সাহায্য করবে না, কিন্তু যদি নবীজির মতো হতে চান, তিনি যা করেছেন সেগুলোর মতো তাকে কপি করেন, আপনার কল্যাণ হবে এই পৃথিবীতে পাশাপাশি আখিরাতেও। তিনি বলেছেন দাড়ি রাখতে, যদি দাড়ি রাখেন ইনশাল্লাহ কল্যাণ হবে আপনার। নবীজি যা করেছেন, জীবনের সকল ক্ষেত্রে সফল ছিলেন তিনি, সবচেয়ে উত্তম রোল মডেল সব মানুষের জন্য। ইসলামের ইতিহাসে আরো কয়েকজন রোল মডেল, তারা হলেন আল আশারে মুবাশ্বিরা, সেই দশজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এটা আছে সুনান তিরমিজি ভলিউম নাম্বার 4, হাদিস নাম্বার 1171। নবীজি দশজনের নাম উল্লেখ করে গেছেন, আবু বকর সিদ্দিক, ওমর বিন আল খাত্তাব, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন জায়েদ, আবু উবাদা ইবনে আল জারাহ। এই দশজন লোককে বেহেস্তের সুসংবাদ দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাসে আরো অনেক রোল মডেল রয়েছেন, এখানে বিস্তারিত বলার সময় নেই। অনেক মহিলা রয়েছেন যারা রোল মডেল। সবচেয়ে বড় উদাহরণ মা মরিয়ম, যিশু আলাইহিস সালামের মা। আল্লাহ কোরআনে বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 42, ওয়াইস কালাতিল মালায়েকাতু ইয়া মারিয়াম, আর ফেরেশতা এসে বলল হে মরিয়ম, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহারাকি ওয়া আস্তাফাকি আলা নিসাল আলামিন, আল্লাহ তোমাকে বাছাই করেছেন আর পবিত্র করেছেন আর তোমাকে মনোনীত করেছেন সব নারীদের মধ্যে। মরিয়ম আলাইহিস সালাম, তাকে মনোনীত করা হয়েছে পৃথিবীর সব নারীদের মধ্যে। এছাড়াও আসিয়ার কথা বলা যায়, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, ফিরাউনের স্ত্রী ছিলেন। আল্লাহ বলেন সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 11, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, আমার জন্য একটি গৃহ নির্মাণ করো জান্নাতে তোমার কাছে, আর আমাকে উদ্ধার করো ফিরাউন এবং তার সকল প্রকার দুষ্কর্ম থেকে। তার মানে তিনি দোয়া করেছিলেন জান্নাতে একটু স্থান চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তার সমস্ত ধন সম্পদের বিনিময়ে। সেই সময়ে সবচেয়ে ধনী লোকের স্ত্রী ছিলেন তিনি, সে সময়ে সবচেয়ে ক্ষমতাধর মানুষ ছিল ফিরাউন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী তিনি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা বলা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। এরা ছিলেন মহিলাদের জন্য রোল মডেল। আমরা সেরা দম্পতির উদাহরণ দিতে পারি, উত্তম স্বামী এবং স্ত্রী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সবচেয়ে খারাপ দম্পতির উদাহরণ আছে, খারাপ স্বামী এবং খারাপ স্ত্রী, আবু লাহাব এবং তার স্ত্রী। আল্লাহ বলেন
সূরা আল-লাহাব অধ্যায় 111 আয়াত 3, তারা দুজনেই আগুনে জ্বলবে। ভালো স্বামী এবং খারাপ স্ত্রীর উদাহরণও রয়েছে। আল্লাহ বলেন সূরা তাহরির মধ্যে 66 আয়াত 10, লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীদের মধ্যে এর উদাহরণ রয়েছে। তারা ছিলেন সৎকর্মশীল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত, কিন্তু তাদের স্ত্রীরা তাদেরকে মানত না। আল্লাহ এই সমস্ত স্ত্রীকে দোজখে দেবেন। ভালো স্ত্রী এবং খারাপ স্বামীর উদাহরণ রয়েছে। আমি আগে বলেছি আসিয়া, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, ফিরাউনের স্ত্রী। ফিরাউন ছিল খারাপ স্বামী, আসিয়া সবচেয়ে ভালো স্ত্রী। তিনি দোয়া করেছিলেন সূরা তাহরির মধ্যে 66 আয়াত 11, আমি জান্নাতে একটু জায়গা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার সম্পদের বিনিময়ে, ফিরাউনের সব সম্পদের বিনিময়ে। এমন অনেক উদাহরণ আছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ শক্তিমান বিশ্বাসীকে বেশি ভালোবাসেন। বর্তমান সময়ে অনেক উদাহরণ আছে। এমন একটা নাম শেখ বিন বাজ, আল্লাহ তাকে রহম করুন, রহিমুল্লাহ। সামর্থ্য কম ছিল, অন্ধ ছিলেন, তারপরও অনেক জ্ঞানী ছিলেন তিনি। যদিও অন্ধ ছিলেন, তবুও তার সময়ে অন্যতম সেরা পণ্ডিতদের একজন শেখ আহমেদ দিদার উদাহরণ আছে। ষষ্ঠ শ্রেণী পাস, খ্রিস্টান বিশেষজ্ঞদের চ্যালেঞ্জ করেছেন। আরেকটা উদাহরণ দিতে পারি, যদিও বড় না তবে আলাদা। আমি নিজে, আমার নিজের কথা, যদিও নিজেকে বড় মনে করি না তবে আলাদা। এ কারণে যারা আমার শৈশব দেখেছে তারা আমাকে জানে আমি তোতলা ছিলাম। যখন কেউ বলতো তোমার নাম কি, আমি বলতাম যা 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 যাকি, এরকমই ছিলাম। শৈশব থেকে আমি তোতলা। শেখ আহমেদ দিদাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মেডিকেল কলেজে পড়ার সময় পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম। কখনো চিন্তাও করিনি যে 25 জন লোকের সামনে কথা বলবো। এ অবস্থা ছিল ডক্টর জাকির নায়েকের। স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার, বড় সার্জন হওয়ার। কখনো স্বপ্নই ভাবিনি, স্বপ্নের ক্ষেত্রে যে কোনো স্বপ্ন আপনারা দেখতে পারেন, তবে 25 জনের সামনে কথা বলার মতো স্বপ্ন আমি কখনো দেখিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে শেখ আহমেদ দাতা দ্বারা অনুপ্রাণিত হয়ে এখন আল্লাহর ভৃত্য অনুগত মাশাআল্লাহ কথা বলি শত শত, হাজার হাজার, লাখ লাখ লোকের সামনে মাশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন 1 লাখেরও বেশি শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম। বক্তা হওয়ার জন্য না, বক্তা তৈরি করার জায়গা করেছি। রাজা হতে পারবো না, রাজা তৈরি করবেন, আমি বক্তা হতে পারবো না, তাই বক্তা তৈরির জন্য অর্গানাইজেশন করেছি। আল্লাহর পরিকল্পনা ছিল, প্রথম বক্তা কথা বলতে পারছিলেন না, আমি বাধ্য হয়ে মঞ্চে গেলাম। আর বুঝতে পারলাম দাওয়ার কাজ করছি, অমুসলিমদের সাথে মুখে জড়তা নেই। যখন মুসলিমদের সাথে কথা বলছি তখন আছে, অমুসলিমদের সাথে কথা বললে তোতলাই না আমি। যখন স্টেজে যাই, সাধারণত স্টেজে গেলে মানুষ তোতলায়, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমি স্টেজে গিয়ে তোতলাইনি। তিনি দয়া করেছেন, আমাকে শরীরের ডাক্তার না করে আত্মার ডাক্তার করেছেন। আর শেখ আহমেদ দিদাত, আমি তাকে বললাম, আঙ্কেল 1987 সালে প্রথম দেখা করি, আমি তার ড্রাইভার ছিলাম, চালক, যেখানে যেতেন আমি নিয়ে যেতাম যাতে সময়টা বেশি পাই। বললাম, আঙ্কেল আপনি কেন এত অ্যাগ্রেসিভ? তিনি বললেন, বাবা আমি অ্যাগ্রেসিভ না, আমি মিলিটান্ট। মিলিটান্ট, শয়তানের সাথে দুইভাবে যুদ্ধ করা যায়, পানি দিয়ে অথবা আগুন দিয়ে। আমি আগুন বেছে নিয়েছি, এটা ছিল তার উত্তর। আমি যখন দেওয়া শুরু করলাম তার ম্যাটেরিয়াল ব্যবহার করতাম, তবে নরম হয়ে থাকতাম, খুব নরম, খুব দয়ালু, কোনো ফলাফল নাই। মেডিকেল কলেজে দেওয়া দিতাম, তারপর মিলিটান্ট হলাম, শেখ দিদাতের চেয়ে বেশি মিলিটান্ট। হায় আল্লাহ, কি পেলাম! মুসলিম বন্ধুরা সব দৌড়িয়ে পালিয়ে যেত আর আমি অমুসলিমদের সাথে একা। মিলিটান্ট হওয়ার একই ফলাফল পেলাম। মাশাআল্লাহ, আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন। স্টেজে এসে আমি নরম হয়ে যাই, এত নরম হই যে প্রশ্নকারীরা গালমন্দ করলে আমি হাসতাম। শেখ আহমেদ দিদাত আমাকে দিলেন টাইটেল, প্রথমে দিলেন দিদাত প্লাস, তারপর আবার যখন দেখা হলো, বাবা তারা তোমাকে গালমন্দ করছে, অভিশাপ দিচ্ছে, তুমি হাসছো,
আবার টাইটেল দিলেন, আমার যা করতে লেগেছে 40 বছর, তুমি তা করে ফেলেছো 4 বছরে। আর আলহামদুলিল্লাহ, যদি আমার ব্যাপারে দেখেন, আমার পছন্দটা, আমি এমন লোক যে সব সময় চেয়েছি সেরাটা, কখনোই 2 নম্বরটা চাইনি, সেরাটা। শৈশব থেকে সেরাটা বাছাই করেছি। এখন আমি আমার আকাঙ্ক্ষাকে আল্লাহ সুবহানাহু তাআলার দিকে ফিরিয়েছি, একেবারে সেরা ক্যামেরাটা চেয়েছি, সেরা যন্ত্রপাতি, সবচেয়ে ভালো পরিবেশ আল্লাহর বার্তা প্রচার করার জন্য সেরা কনফারেন্সটা করতে চেয়েছি। এ কারণে এই কনফারেন্স আমরা এখানে করছি। ধরেন গ্র্যামি অ্যাওয়ার্ডস এবং অস্কার অ্যাওয়ার্ডস, এদের উদ্দেশ্যটা হারাম, তবে তাদের প্রযুক্তি প্রশংসা করার মতো। বললাম কেন আমরা করতে পারবো না আল্লাহ সুবহানাহু তাআলার জন্য? উদ্দেশ্য ভিন্ন, আল্লাহ সুবহানাহু তাআলাকে খুশি করা, পৃথিবীকে দেখাতে চাই যে আমরা মুসলিমরাও আলহামদুলিল্লাহ করতে পারি। এমন না যে এগুলো ছাড়া দেওয়া হবে না, হবে। আমরা দেখাতে চাই যে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য সেরাটা চাই, সবচেয়ে ভালো অফিস করতে চেয়েছি, এজন্য সবচেয়ে ভালো অফিস করেছি, ব্যবহার করেছি ইটালিয়ান মার্বেল। আমার অফিসে ইটালিয়ান মার্বেল, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে, আমার বাড়িতে ইটালিয়ান মার্বেল নাই। কেন? যে স্থানে মানুষ আল্লাহ সম্পর্কে জানতে আসে, তাদের সেরাটা দিতে চেয়েছি। সে সময় 1990-এর দিকে ইন্ডিয়াতে ইটালিয়ান মার্বেল মুসলিম অফিসে শুনি নাই, সামান্য দিয়ে শুরু। আমাদের অফিস ছিল মাত্র 20 থেকে 25 বর্গমিটারের, 25 বর্গমিটার অফিস ছিল, একজন কর্মচারী। এখন মাশাল্লাহ, আল্লাহর দয়ায় এখন 400-এরও বেশি এমপ্লয়ি মাশাল্লাহ, সবচেয়ে বড় দাওয়া প্রতিষ্ঠান মাশাল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন। স্কুলে আমি ভালো বিতার্কিক ছিলাম, খুবই ভালো। উদ্দেশ্য কি ছিল? বিতর্কে জয়ী হওয়া। উদ্দেশ্য পরিবর্তন করেছি, দিন প্রচারের চেষ্টা করছি, সত্য দিন, ফলাফল পাচ্ছি। প্রথমে আমি ঘুমাতাম 5 ঘন্টা 6 ঘন্টা মেডিকেলের সময়, এখন ঘুমাই মাত্র 3 ঘন্টা আল্লাহর জন্য। আর আমার সবসময় চেষ্টা ছিল পৃথিবীতে ভিন্ন কিছু বা সেরা কিছু করা, দুটো যে কোনো একটা। মাশাআল্লাহ, একটা ভিন্ন চ্যানেল শুরু করলাম তুলনামূলক ধর্মতত্ত্বের উপর। আল্লাহ এটাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চ্যানেল করেছেন, 100 মিলিয়নেরও বেশি দর্শক মাশাআল্লাহ। 1-2 বছর পর চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু। গত কনফারেন্সে ঘোষণা করেছিলাম ইনশাআল্লাহ জুন অথবা জুলাইয়ের মধ্যে চালু করব নতুন চ্যানেল, এবং আল্লাহ সাহায্য করেছেন, 19 জুন চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু। ইনশাআল্লাহ এই কনফারেন্সের শেষ দিনে ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, ঘোষণা দিতে চাই চালু করতে যাচ্ছি তৃতীয় চ্যানেল পিস টিভি বাংলা। কারণ বাংলা ভাষা, মাশাআল্লাহ, শত শত মানুষ বাংলায় কথা বলে, এটা দরকার। আমার ইচ্ছা সব ভাষায় এরকম ইসলামিক চ্যানেল চালু করা। আল্লাহ যদি চান, রমজানের পর ইনশাআল্লাহ আগামী বছর 2010-এ ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহর সাহায্যে তৃতীয় চ্যানেল চালু করব পিস টিভি বাংলা ইনশাআল্লাহ। আরেকটা আশা ছিল চ্যানেলের পাশাপাশি একটা স্থান থাকবে যেখানে মানুষকে জীবনের আসল লক্ষ্যের শিক্ষা দেওয়া হবে। তাই স্কুল চালু করেছি, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহকে খুশি করার মধ্য দিয়েই দেখবেন আল্লাহ আখিরাত এবং দুনিয়াতেও পুরস্কার দান করবেন। এই ইচ্ছা নিয়েই
স্কুল চালু করেছে যা ইনশাআল্লাহ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রত্যেকটা ছাত্র বোম্বেতে 400 বেশি চেন্নাইয়ে 250 বেশি ইনশাআল্লাহ তাদের সবাই ইনশাআল্লাহ তাদের সবাই 100 গুণ বেশি ভালো পাবে শিক্ষা এবং পরিবেশ জাকির নায়েকের চেয়ে এটা আল্লাহর হাতে তিনি জাকির নায়েক বানাবেন কি তারও বেশি তবে আমাদের উদ্দেশ্য তাদের ভিত্তি করে দেওয়া ফাউন্ডেশন দেয়া যেখানে 100 গুণ ভালো সেবা পাবে ট্রেনিং পাবে ভিডিও পাবে পরিবেশ জাকির নায়েকের চেয়ে এটা আল্লাহর হাতে তিনি বানাবেন কি না একটা উদাহরণ দিচ্ছি আমি আমার ছেলে ফারিক নায়েক আপনারা চেনেন মাশাআল্লাহ আপনাদের বলেছিলাম গতকালের আগের দিনের লেকচারে আমি ভাষা হিসেবে আরবি জানি না আমি বলেছি আমার ছেলেকে আরবি শেখাবো ইনশাআল্লাহ লুগা ফুসা স্কুলের সব ছাত্রকে শিখিয়েছি মাশাআল্লাহ আমার ছেলে যখন স্কুল শুরু হয় মাশাআল্লাহ সে ছিল সেরা খেলোয়াড় ট্রফি পায় একবার না দুইবার না তিনবার না চারবার না টানা পাঁচবার পেয়েছে সে আমার মনে হয় ভালো লাগে কারণ সে অভ্যস্ত যখন আমি স্কুলে ছিলাম যখন স্কুলে পড়তাম আমিও চাইতাম প্রথম হতে স্বর্ণপদক পেতে যেটা ছিল আমার উদ্দেশ্য দেখবেন তরুণরা 100 মিটার দৌড়ে প্রথম হয় স্কুলে কখনো গোল্ড মেডেল পাইনি যখন কলেজে গেলাম তখন মাশাআল্লাহ বুঝতে পারলাম যে আমি বড় দৌড়বিদ আর গোল্ড মেডেলও পেলাম মেডিকেল কলেজে 10 কিলোমিটার তখন আমার মনে হলো গোল্ড মেডেল অপ্রয়োজনীয় ভালো দেখতে ভালো গোল্ড মেডেল আসলে কি 10 কিলোমিটার লোকজন দেখে আসলে বড় কিছু না তারপর শেখ আহমেদ দিদাতকে দেখলাম আহ এই মানুষটি আমার লক্ষ্য কেন্দ্র পরিবর্তন করেছে আর এভাবে মাশাআল্লাহ তিনি আমাকে বললেন বাবা আমি খ্রিস্টান ধর্ম এবং ইসলামের উপর গবেষণা পড়াশোনা করেছি তুমি অন্যগুলো পড়ে দেখো খ্রিস্টান ধর্মের সব কিছু প্লেটে সাজানো খাবার মতো শেখ দিদা তো এগুলোকে পাত্রে সাজানো খাবার মতো করে রেখেছে কেকের মতো আমি দিদাদের বই পড়লে পোপদের সাথে বিতর্ক করতে পারবেন তারপর আমি হিন্দু ধর্ম শিখ ধর্ম জৈন ধর্ম বিজ্ঞান অন্যান্য বিষয়ে পড়লাম মাশাআল্লাহ শেখ দিদাদের লেকচারে দর্শক দেখে অভিভূত আমি সবচেয়ে বেশি দর্শক হয়েছিল বার্মিংহামে 12,000 মানুষ ছিল মাশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা মাশাআল্লাহ তিনি রাস্তা খুলে দিয়েছেন আল্লাহর সাহায্যে মাশাআল্লাহ আমার ছেলে কোরআনে হাফেজ হয়েছে 13 বছর বয়সে একটা ব্যতিক্রম এক বছরে সপ্তাহে 5 দিন অসাধারণ লোকজন বলে জাকির ক্রেজি প্রতিদিন 1 ঘন্টা সপ্তাহে 5 দিন বছরে 9 মাস অসম্ভব আমাদের স্কুলের অধিকাংশ ছাত্র ছাত্রী 2.5 থেকে 4 বছরে হেপচে শেষ করে তাদের মধ্যে একজন আমার ছেলে তারপর সে ব্ল্যাক বেল্ট পেল তায়কোন্দোতে তবে যে বিষয়টা আমাকে বেশি আনন্দ দিয়েছে সেটা হচ্ছে তার পাবলিক লেকচার 8 বছর বয়সে ছোট লেকচার 10 মিনিট 15 মিনিট 50,000 1 লাখ দর্শকের সামনে আমার লেকচারের আগে আর আমি প্রথম লেকচার দেই পাবলিক লেকচার 27-28 বছর বয়সে লোকজন বলতো ও এত কম বয়সে 28 বছর আমিও ভাবতাম 28 বছর শেখ দিদাত 60-70 আমি 28 বছরে আমি খুব খুশি আর আমার ছেলে প্রথম দীর্ঘ পাবলিক লেকচার যেটা 1 ঘন্টা 15 মিনিটেরও বেশি 119টা উদ্ধৃতি 56টা কোরআন থেকে 52টা বাইবেল থেকে আর 11টা হাদিস আরবি সহ মাত্র 14 বছর বয়সে আমার অর্ধেক আমি খুবই আনন্দিত মাশাআল্লাহ 1 ঘন্টা 15 মিনিট 119টা উদ্ধৃতি কোনো নোট ছাড়া এই বছর মাশাআল্লাহ আবার লেকচার দিয়েছে এই গত সপ্তাহের রোববারে লেকচারটা দিয়েছে এই রোববারে আবারও দিয়েছে মিসকনসেপশন অ্যাবাউট ইসলাম কনসেপ্ট অফ গড ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তার প্রচেষ্টাকে কবুল করেন সব সময় বলি আমার ছেলেকে বলি আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন তবুও তোমার চাহিদাকে ছোট করে রাখো চাহিদা কম করে রাখো কেন তোমার এই প্রাচুর্য নাও থাকতে পারে তোমার উদ্দেশ্য হচ্ছে দাওয়া
আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 33 মমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া লা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমি মুসলিমদেরই একজন কেন বলে আমার মনে আছে বিয়ের সময় স্ত্রীকে বললাম যে আমি একজন ডাক্তার মাসে তোমাকে 4000 টাকা হয়তো দিতে পারবো 4000 টাকা 100 ডলারের রকম আমি 4000 টাকা প্রতি মাসে দিতে পারবো যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে পারো মাশাআল্লাহ সে কলেজের টিচার ছিল যা বলেছিলাম তার চেয়ে বেশি আয় করত সেও দায়ী ছিল মাশাআল্লাহ তাই ছেলেকে বলি চাহিদা কম করে রাখতে যেমন যদি ফ্লোরে ঘুমিয়ে অভ্যেস করে অভ্যস্ত থাকে সমস্যা মোকাবেলায় যদি আত্মত্যাগ করতে হয় তাহলেও দাওয়া চালিয়ে যাওয়া সহজ হবে বিলাসিতায় অভ্যস্ত থাকলে আর প্রাচুর্য শেষ হয়ে গেলে তোমার দাওয়ার কাজ চালিয়ে যেতে পারবে মাশাআল্লাহ আমি দেখেছি আমার ছেলে 7 স্টার হোটেলে ফ্লোরে শুয়ে ঘুমিয়েছে অল্প বয়সে শিক্ষা দিতে হয় সংগ্রামের মোকাবেলা করতে শিখবে সোনার চামচ মুখে দেবে না যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যের দিকে তাকে বাধা দেবে আমি লেকচার শেষ করতে চাই জীবনের উদ্দেশ্য অর্জনের বিষয়গুলোকে সাজিয়ে আপনার জীবনের বিভিন্ন স্তরে কোন দিকে আছেন সেটা দেখতে হবে ছয়টা পয়েন্ট দেওয়ার আগে আরেকটা কথা বলি যখন লোকজন আমাদের স্কুলে বাচ্চা ভর্তি করে আমি তাদের জিজ্ঞেস করি উত্তম সময় কোনটা ভালো সময় কোনটা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনার কোনটা ভালো সময় আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে সে কি করবে অনেকে বলেন যখন সে কলেজে যায় কেউ বলেন না যখন স্কুলে ভর্তি হয় কেউ বলে না যখন কিন্ডারগার্টেনে ভর্তি হয় কেউই এর আগের সময়টার কথা বলে না ইসলামিক ব্যবস্থায় সবচেয়ে উত্তম হচ্ছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যখন জীবন সঙ্গী বাছাই করবেন যখন জীবন সঙ্গী বাছাই করবেন সেই সময় ভাবতে হবে সন্তানকে কি বানাতে চান কারণ তার মা বাবা পিতামাতা তাদের আসল শিক্ষক প্রথমে আপনাকে ভাবতে হবে সেটা আসল সময় আপনাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যা একজন মানুষকে ভাবতে হয় এক নাম্বার হচ্ছে যখন শিক্ষা দেবেন দেখতে হবে কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন স্কুল কলেজ যেটা দুটোরই সুযোগ সৃষ্টি করবে আখিরাত এবং দুনিয়া শুধু এই দুনিয়ার ডিগ্রি আপনাকে সাহায্য করবে না এমন একটা স্কুলে দেন যেখানে দুনিয়া এবং আখিরাত দুটোই হয় আর ইনশাআল্লাহ এই উদ্দেশ্য নিয়ে শুরু করেছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আর যদি আল্লাহ চান আমাদের স্কুলের আরো শাখা বাড়ানো হবে দ্বিতীয় হচ্ছে দেখবেন তার বন্ধুদেরও যেন একই জীবনের উদ্দেশ্য থাকে বন্ধু হতে হবে ইসলামিক যখন বড় হয় এমন প্রতিষ্ঠানে যোগ দেবে যার লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে ইসলামিক প্রতিষ্ঠানে যোগ দিন তবে যুক্ত হওয়ার আগে দেখবেন সেই প্রতিষ্ঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের নির্দেশ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলছে কিনা চতুর্থ হচ্ছে যখন পেশা বাছাই করবেন আল্লাহ বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 104 তোমাদের মধ্যে যারা ভালো কাজ করার জন্য অন্যকে আদেশ করবে মন্দ কাজে নিষেধ করবে আর তারাই মূলত সফল কাম আল্লাহ বলেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 33 মমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সৎকর্ম করে আর বলে আমি মুসলিম এমন পেশা বাছাই করতে হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা পৌঁছে দেয়া তার চেয়ে আর কখনো কোনো ভালো পেশা হতে পারে না পাঁচ নম্বর
একই উদ্দেশ্য আছে, এমন জীবন সঙ্গী বাছাই করতে হবে, একই লক্ষ্য আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ কেন্দ্রিক। আর ছয় নম্বর পয়েন্ট, কোরআনের আয়াত দিয়ে আলোচনা শেষ করতে চাই। সূরা আনাম অধ্যায় ছয় আয়াত 162 বলা হয়েছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের জন্য। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।